লেকচার 8-এ আমরা আজকে আলোচনা করব উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সম্পর্কিত বিষয়গুলো নিয়ে। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অ্যাকচুয়ালি হিসাব বিজ্ঞানের আর একটি শাখার অংশ। তোমরা যদি মনে করতে পারো, একটু খেয়াল করে দেখো, লেকচার 1-এ আমরা শিখেছিলাম হিসাব বিজ্ঞানের দুটি শাখা রয়েছে প্রধানত। একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, আর একটি হচ্ছে বিশেষায়িত বা ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বলা হতো। অ্যাকচুয়ালি আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে বিশদায় বিবরণী, মালিকানা স্বত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, অর্থাৎ আর্থিক বিবরণীর যে পার্ট গুলো আমরা করতাম সেই অংশটা। এন্ড এর বাহিরে যতগুলো হিসাব বিজ্ঞান আছে সবগুলো হিসাব বিজ্ঞানকেই কিন্তু আমরা বিশেষায়িত হিসাব বিজ্ঞানের মধ্যে ফালাইতাম। অর্থাৎ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, কর হিসাব বিজ্ঞান, নিরীক্ষা শাস্ত্র হিসাব বিজ্ঞান, যত এক্সাম্পল রয়েছে দুনিয়াতে, যত অ্যাকাউন্টিং রয়েছে, সবগুলো আর একদিকে। অর্থাৎ এগুলোকে বলা হয় ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। এন্ড উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানটা এই ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞানের যেহেতু অন্তর্ভুক্ত হচ্ছে, সো এটাকে বলা যায় কি স্যার, এটা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এমন একটা হিসাব বিজ্ঞান। এটা হচ্ছে স্যার বেসিক কথাবার্তা, যে অভ্যন্তরীণ পক্ষের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এমন একটা হিসাব বিজ্ঞান হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের বিশ্ববিদ্যালয় থেকে যে ধরনের প্রশ্নগুলো এসেছে, আমি থিওরিটিক্যাল প্রশ্ন যেটা দেখেছি, থিওরিটিক্যাল প্রশ্ন এই অংশটুকুই এসেছে 2-3 বার, যে উৎপাদন হিসাব বিজ্ঞানের প্রধানতম উদ্দেশ্য কোনটি। খেয়াল রাখতে হবে স্যার, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় নিয়ন্ত্রণটাই কিন্তু আমাদের এক্সাক্টলি অ্যান্সার গুলো সবগুলো কোশ্চেনেরই ছিল, এবং এই কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ এছাড়া কিছু সাপ্লিমেন্টারি কাজ করে থাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, সেগুলো রয়েছে, যে ব্যয় নির্ধারণ, নিরূপণ, মুনাফা নির্ণয়, পরিকল্পনা, বাজেট প্রণয়ন, এর সাথে বিভিন্ন ধরনের তথ্য সরবরাহকরণ, এগুলো রয়েছে। এখন আমার কিন্তু মেইন পয়েন্ট একটা লাগবে, যেটা হচ্ছে থিওরিটিক্যাল প্রশ্ন 2 বার এসেছে, সেটা হচ্ছে স্যার হিসাব বিজ্ঞানের প্রধানতম উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের প্রধানতম উদ্দেশ্য কোনটি, সেটা হচ্ছে স্যার ব্যয় নিয়ন্ত্রণ। এখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের যে সকল ম্যাথমেটিক্যাল পয়েন্ট এসেছে সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি, ম্যাথমেটিক্যাল টার্ম গুলো সলভ করার জন্য প্রয়োজন হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী ছকের নলেজ। অর্থাৎ আমি জানি না তোমরা সবাই কলেজে এই অধ্যায়টার ম্যাথ করতা কিনা, বাট অন্তত পক্ষে এর ধারণা তোমাদের থাকা উচিত সবারই, আশা করছি আমি, যেহেতু সবারই এর সম্পর্কে ধারণা রয়েছে। এছাড়াও আমি তোমাদেরকে একটু আলোচনা করে দেই যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি উৎপাদন ব্যয় বিবরণীর ম্যাথ গুলো করি, এবং কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করবা সবাই। সেটা হচ্ছে স্যার উৎপাদন ব্যয় বিবরণী, যেহেতু এটা একটা অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞান, তো এটা আর কি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দিক থেকে চিন্তা করে এর বিবরণীটা খেয়াল করা হয়, যে এখান থেকে আমরা কিভাবে তথ্যগুলো যাচাই করতে পারি বা এখান থেকে কিভাবে তথ্যটা আমাদের কাজে লাগে। একটু খেয়াল করি, আমরা অবশ্যই একটা প্রতিষ্ঠানে অনেকগুলো ব্যয় করে থাকি, অনেক ধরনের ব্যয় করে থাকি, সেই ব্যয়গুলোকে যদি আমরা উৎপাদনের ক্ষেত্র থেকে চিন্তা করি, অর্থাৎ আমার প্রতিষ্ঠান যদি উৎপাদন ধর্মী হয়, প্রতিষ্ঠান পণ্য ক্রয় বিক্রয় করতেছে না, পণ্য উৎপাদন করে বিক্রি করতেছে, যদি এরকম প্রতিষ্ঠান হয় তাহলে ওই পণ্য উৎপাদন করতে সেটার মোট ব্যয় আমাকে নির্ণয় করে দেখাতে হবে স্যার, সেটার মোট ব্যয় নির্ণয় করে আমাকে দেখাতে হবে। সো মোট ব্যয়ের আগে একটু পয়েন্ট মনে রাখতে হবে, যে সর্বপ্রথম আমরা কি দিয়ে শুরু করি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের পয়েন্টটা, আমরা সর্বপ্রথম শুরু করি হচ্ছে স্যার ব্যবহৃত কাঁচামাল দিয়ে। আপনাদের সামনে যদি লেকচার শিট বা বই বা যদি আমাদের খাতা থাকে তাহলে একটু লিখে রাখি, যেহেতু ব্যবহৃত কাঁচামালের ফুল ফর্মটা ওখানে লেখা নাই, একটু কষ্ট করে লিখে নেই ব্যবহৃত কাঁচামালের বিষয়টা। এটা হচ্ছে স্যার যে প্রথমে আমাদের প্রশ্নে থাকতে পারে প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয়, প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। এটা একটু লিখে রাখবো স্যার, অনেকেই কলেজে এটা পড়ে এসেছি, তারপরে আমি লিখাই দিছি যে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল, অর্থাৎ আমার প্রতিষ্ঠানে কতটুকু কাঁচামাল এই এই বছরে বা এই হিসাবকালে উৎপাদন করতে ব্যবহার হয়েছে, অর্থাৎ সেটাকে আমরা বলি স্যার
ব্যবহৃত কাঁচামাল, যেটা আমাদের লেকচার শিটের শুরুতেই এখানে দেয়া রয়েছে ছকে, ব্যবহৃত কাঁচামাল। অর্থাৎ ব্যবহৃত কাঁচামালকে আমরা ভেঙে যদি বলি তাহলে কি হবে স্যার, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল। আমি একটু রিল্যাক্স মানে ধীরে এই ছকটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু শর্টকাট টেকনিক বা কিভাবে আর কি দ্রুত সলভ করা যায় কোশ্চেন গুলো সেটা কিন্তু ছক না পড়লে আসলে সম্ভব না, এই জন্য ছকটা নিয়ে একটু ধীরে আলোচনা করতেছি। অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল পর্যন্ত আগে আমাদেরকে জানতে হবে যে প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল ইকুয়াল টু ব্যবহৃত কাঁচামাল। এরপরে এরপরে একটু খেয়াল করে দেখো, এখানে রেখা রয়েছে যে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ, স্ক্রিনেও দেখতে পারো আমার এখানেও দেখতে পারো, যে ব্যবহৃত কাঁচামালের সাথে যদি আমরা সকল প্রত্যক্ষ খরচ এভাবে ডিরেক্টলি বলি শর্টকাটে, সকল প্রত্যক্ষ খরচ, খেয়াল করে দেখো মজুরি, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ যে কোনো ধরনের খরচই হোক না কেন, তাহলে সেটা কিন্তু আমরা বলতেছি যে কোনো প্রত্যক্ষ খরচ, তাহলে সকল প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পেয়ে যাই মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় এইটু পর্যন্ত মনে রাখি, মুখ্য ব্যয় পর্যন্ত আমরা অলরেডি পেয়ে গেলাম। একটু দরজাটা লক করে আসবো, ঠিক আছে স্যার? আমরা মুখ্য ব্যয় পর্যন্ত জানলাম, এবং যারা অলরেডি আমরা কলেজে এটা পড়ে এসেছি তারা কিন্তু অলরেডি এই বিষয়গুলো জানি আমরা, যে মুখ্য ব্যয়ের পরে আসলে কি কাজ করতে হয়। মুখ্য ব্যয়ের পরে মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করতে হয়। আপনাদের সামনে যদি লেকচার শিট থাকে একটু চেঞ্জ করে নিবেন একটা কথা, মানে অ্যাড করে নিবেন, সেটা হচ্ছে কারখানা উপরি ব্যয়, যাতে এখানে আমাদের রয়েছে কারখানা ভাড়া, কারখানা বিদ্যুৎ বিল, কারখানা মেশিনের অবচয়, সুপারভাইজার বা আমাদের ব্যবস্থাপকের মূলত হচ্ছে প্রতিষ্ঠানের যে সুপারভাইজার রয়েছে অর্থাৎ সেই সুপারভাইজারের বেতন যদি হয় সেটাও কিন্তু কারখানার ভিতরের খরচ, সেজন্য কারখানার খরচের মধ্যে এটা এসেছে। শুধু একটা কথা অ্যাড করবেন এখানে, সেটা হচ্ছে সকল পরোক্ষ খরচ, সকল পরোক্ষ খরচ। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করি হচ্ছে স্যার কারখানা উপরি ব্যয়। প্রত্যেকটা পয়েন্টই এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের নিজ নিজ নামে মনে রাখতে হবে। কারখানা উপরি ব্যয়, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ হয়। কারখানা উপরি ব্যয়টা কোথায় কিভাবে আমরা পাই? কারখানা উপরি ব্যয় পাই স্যার দুইটা লাইনে খুব সহজে মনে রাখা যায়, সকল পরোক্ষ খরচ। স্যার যত ধরনের পরোক্ষ খরচের নাম আসবে সব আসবে কারখানা উপরি ব্যয়ের ভিতরে, যত ধরনের পরোক্ষ খরচের নাম আসবে সব আসবে কারখানা উপরি ব্যয়ে, এবং এর সাথে সাথে সকল পরোক্ষ খরচ এর সাথে সাথে সকল কারখানা রিলেটেড খরচ, সকল কারখানার খরচ। সকল কারখানার খরচ বলতে কিন্তু বোঝাচ্ছি আমি যে কারখানার বেতন, কারখানার ভাড়া, কারখানার মেশিনের অবচয়, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার রিলেটেড যাই বলা থাকবে না কেন, অর্থাৎ সকল পরোক্ষ খরচ সকল কারখানার খরচ যদি আমি অ্যাড করতে পারি তাহলে কিন্তু স্যার ইজিলি আমরা বের করতে পারতেছি কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমার কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা পাচ্ছি কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। যারা কলেজে করি না একটু মুখস্থ করার মতো এই বিষয়টা, এটা একটু মনে রাখতে হবে ছকটা স্যার। ছক মনে না রাখতে পারলে কিন্তু কষ্ট হয়ে যাবে এই ম্যাথ গুলো সলভ করা। হচ্ছে স্যার প্রথম থেকে আমরা প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল ইকুয়াল টু ব্যবহৃত কাঁচামাল, মানে নিজের চোখ বন্ধ করে বাসায় এই ছকটা না দেখে একটু মুখস্থ বলার চেষ্টা করব, যারা পারি তারা একবার রিভাইজ করব যে তারা পারি কিনা এক্স্যাক্টলি। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ খরচ অর্থাৎ সকল প্রত্যক্ষ খরচ যদি আমরা যোগ করি, এখানে স্যার সকল প্রত্যক্ষ খরচ যদি যোগ করি তাহলে আমরা পাই হচ্ছে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করি স্যার কারখানা উপরি ব্যয় অর্থাৎ সকল ধরনের পরোক্ষ খরচ, এটা খাতায় লিখে রাখবো যে সকল পরোক্ষ খরচ এবং সকল কারখানার যত খরচ রয়েছে সবগুলা যোগ করলে হয়ে যাবে স্যার আমাদের কারখানা উপরি ব্যয়। আর মুখ্য ব্যয়ের সাথে যখন কারখানা উপরি ব্যয়টা যোগ হয়ে যাচ্ছে তাহলে টোটাল হয়ে যাচ্ছে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়, এবং এই নামগুলোই মনে রাখতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো এসেছে জাস্ট এগুলোই বলেছে যে মুখ্য ব্যয় নির্ণয় করো, কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় নির্ণয় করো, বা শুধু কারখানার উপরি ব্যয়টুকু নির্ণয় করো, এবং এরকম প্রশ্ন এসেছে
যে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করো, এই প্রশ্ন হয়ে এসেছে। এবং সর্বশেষ কঠিন যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা হচ্ছে বিক্রয় মূল্য নির্ণয়ের প্রশ্ন এসেছে, সেটি আমরা ম্যাথ সলভ করে দেখবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে স্যার কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় পর্যন্ত অলরেডি আমরা পেয়ে গেছি, এবং এই অংশটুকু পর্যন্ত অন্তত যারা একদমই পারি না তাদেরকে বলবো স্যার অন্তত পক্ষে এই অংশটুকু পর্যন্ত যেন প্লিজ একটু মুখস্থ করার চেষ্টা করি। যে প্রথমে রয়েছে হচ্ছে কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল, কাঁচামাল ক্রয়, কাঁচামাল থেকে আমরা আসলাম। আচ্ছা স্যার আমি আমার এই লেকচার গুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা গুগল ড্রাইভে আপলোড দিয়েছি, আমি জানি না আপনার আমার আইডিটা পেয়েছেন কিনা, আমাকে একটু নক দিলে আমি আপনাদেরকে ড্রাইভের লিংক গুলো দিয়ে দিব। লেকচার 6 7 পর্যন্ত আমার আপলোড দেয়া আছে, একটু জাস্ট আপনাদেরকে আপনার এফপি অ্যাকাউন্টই তো নাই আছে গ্রুপে দেখো, ওখানে যে অ্যাকাউন্টিং এর হ্যান্ড নোট গুলো দেয় ওগুলো ভাইয়াই দেয়। আচ্ছা স্যার এরকম আসলে আমার কখনো কোনো ব্যাচে করতে হয় নাই। হ্যাঁ তো তারপরেও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে আমার অথবা স্কলার্স ফেসবুক গ্রুপে দেখবেন যে কিছু হ্যান্ড নোট দিয়েছিলাম আমি, সেই হ্যান্ড নোট গুলো আমার আইডি থেকে দিয়েছি, আমাকে জাস্ট একটু মনে করাই দিলেই হবে যে হ্যাঁ স্যার আমার আমি সবকিছু গুগল ড্রাইভে অলরেডি দিয়ে রেখেছি লেকচার 1 থেকে 7 পর্যন্ত। তো আমি আপনাদের লেকচার 8টা রেকর্ড করছি এজন্যই যে লেকচার 8টাও দেওয়ার চেষ্টা করব। তো আমার এই জাহাঙ্গীর আলম বাঁধন এই আইডিতে সার্চ দিলে আশা করছি আমাকে যদি একটু জানানো যায় যে স্যার আপনার ভিডিও গুলো যদি লেকচার গুলো দেওয়া যায় আমি স্যার আপনাদেরকে ড্রাইভের লিঙ্কটা শেয়ার করে দিব। যে ল্যাপটপে ক্লাস নিচ্ছি এই ল্যাপটপে লিঙ্কটা নেই, না আমি এখানে আপনাদেরকে মেসেজে টেক্সটে শেয়ার করে দিতাম, এজন্য দুঃখিত। তাহলে স্যার আমরা আসি আর একবার পড়াশোনায়, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে যারা পারি তাদের উদ্দেশ্যে বলতেছি যে স্যার একটু না দেখে মনে করার চেষ্টা করব, যে দুই একবার না দেখে বলার চেষ্টা করব, তাহলে কিন্তু ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। আর যারা একদমই পারি না তাদেরকে বলবো যে যতটুকু না পড়লেই নয়, আর আমি তো সহজ করে দিলাম এই অংশটা, এই অংশটা আমি যথেষ্ট সহজ করে দিয়েছি। অর্থাৎ আমরা যখন কাঁচামাল থাকবে প্রশ্নে ডিরেক্টলি টাকাগুলো বলা থাকবে, তো টেনশন কিসের, তো তোমার এতটুকু মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। প্রশ্নে ডিরেক্টলি টাকা বলা থাকবে যে প্রারম্ভিক কাঁচামাল 2,000 টাকা, 20,000 টাকা, কাঁচামাল ক্রয় 25,000 টাকা, সমাপনী কাঁচামাল 5,000 টাকা, ডিরেক্টলি টাকাগুলো মেনশন করে দেওয়া থাকবে। টাকা যেহেতু মেনশন করে দেওয়া থাকবে তাহলে আমরা ইজিলি বুঝতে পারি যে ব্যবহৃত কাঁচামাল কিভাবে আসবে, প্রারম্ভিক কাঁচামাল প্লাস কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল ইকুয়াল টু ব্যবহৃত কাঁচামাল, এর সাথে সকল প্রত্যক্ষ যোগ করলে মুখ্য ব্যয়, এবং মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি ব্যয় যোগ করলে হবে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। স্যার এইটুকু পর্যন্ত যতটুকু পড়েছি আমরা, একটু খেয়াল করে দেখবো এখন যে এই রিলেটেড যে প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি চাচ্ছি এইটা একটু দেখাই দিতে আপনাদেরকে, সবার শেষে কঠিনটা দেখাই দিব, মোটামুটি সহজ কিছু কোশ্চেন এসেছে। আচ্ছা স্ক্রিনে 10 নম্বর কোশ্চেনটা দেখা যাচ্ছে কিনা আমাকে এক দুইজন একটু কনফার্ম করেন। ঠিক আছে এখন সবাই মিউট করে রাখেন, একটু সবাই একটু খেয়াল করবো আমরা যে 10 নম্বর কোশ্চেনটা এমসিকিউটা, যে এখানে খেয়াল রাখতে হবে স্যার একদম প্রেসাইজলি যে আমার চাইছে কি, কিসের টাকা চাইছে আমার কাছে প্রশ্নের মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাকে মুখ্য ব্যয়ের টাকা নির্ণয় করতে বলেছে, তারপরে আমার মাথায় মুখ্য ব্যয় ছাড়া আর কিছু আসার প্রয়োজন নেই। মুখ্য ব্যয় কতটুকু পর্যন্ত একটু খেয়াল করে দেখো, এই অংশটা হচ্ছে মুখ্য ব্যয়, তাহলে আমার মুখ্য ব্যয় পর্যন্তই শুধু যেতে হবে, এর বাইরে আর যেতে হবে না। তাই খেয়াল করে দেখি স্যার কোশ্চেনে কি কি তথ্য দেওয়া রয়েছে। কাঁচামাল ক্রয় 66,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 52,500 টাকা, অন্যান্য প্রত্যক্ষ ব্যয় 3,000 টাকা, বহি পরিবহন 5,000 টাকা, সুপারভাইজারের বেতন 7,000 টাকা। একটু যদি মনোযোগ দাও যে আমার মুখ্য ব্যয় কি কি আসে, মুখ্য ব্যয় আসে হচ্ছে গিয়ে প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয় মাইনাস সমাপনী কাঁচামাল, যেহেতু প্রারম্ভিক কাঁচামাল এবং সমাপনী কাঁচামাল নেই শুধু কাঁচামাল ক্রয় আছে, তাহলে আমার এটাই হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, তার মানে আমার 66,000 টাকা আসবে। এরপরে সকল প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয় হয়ে যায়, সকল প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয় হয়ে যায়, অর্থাৎ 66,000 প্লাস 52,500 প্লাস অন্যান্য প্রত্যক্ষ খরচ 3,000 টাকা। খেয়াল করে দেখো আমার শুধুমাত্র এখানে নিতে হবে কি, কাঁচামাল এবং প্রত্যক্ষ খরচ, কাঁচামাল এবং প্রত্যক্ষ খরচ, তাহলে কিন্তু আমার মুখ্য ব্যয়টা হয়ে যাচ্ছে। যারা পারি না তাদের উদ্দেশ্যে বলতেছি স্যার কঠিন কিন্তু না এটা, কারণ আমার বহি পরিবহন মানে বিক্রয় পরিবহন, এটা যাবে বিক্রয়ে, আমার সুপারভাইজারের বেতন, সুপারভাইজার মানে কারখানার সুপারভাইজার বা পরিদর্শক, সুপারভাইজারের বাংলা কি পরিদর্শক, সুপারভাইজার বা পরিদর্শকের বেতন 7,000 টাকা, সে কারখানায় কাজ করে, এটা কারখানা উপরি ব্যয়, এটা তো এখানে আসবে, এটা তো এখানে আসবে কারখানা উপরি ব্যয়ের ভিতরে, এরা তো মুখ্য ব্যয় আসবে না। আমাকে একটু জানাবেন যে বুঝতে পারলেন কিনা,
জি ভাইয়া বুঝেছি, জি ভাইয়া বুঝেছি, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই অনুযায়ী এভাবে কথাগুলো মনে রাখবো। তারপর এরপরে স্যার কি কি দেখতে পারি একটু খেয়াল করি। উৎপাদন কারখানা উপরে ভাই 14 নম্বর কোশ্চেনটা স্যার, আমরা এতটুকু পর্যন্ত যেহেতু পড়েছি সে অনুযায়ী এই দুইটা কোশ্চেন, দুইটা এমসিকিউ আসছে, দুইটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে এসেছে 14 নম্বর এমসিকিউটাতে, একটু খেয়াল করি। একটি পণ্য প্রস্তুতকারী কোম্পানি একটি হিসাবকালে 6 লক্ষ টাকার মূল্যের মালামাল ক্রয় করে, যার মধ্যে 4 লক্ষ টাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসাবে আছে এবং 50,000 টাকার পরোক্ষ মালামাল হিসেবে উৎপাদনে ব্যবহার হয়। কোম্পানি 3 লক্ষ টাকা প্রত্যক্ষ মজুরি এবং কারখানার ব্যবস্থাপকের 50,000 টাকা বেতন, বিক্রয় ব্যবস্থাপকের 20,000 টাকা বেতন প্রদান করে। অন্যান্য কারখানা খরচ 40,000 টাকা অবচিতি সহ, অবচিতি মানে পুঞ্জীভূত অবচয় বা অবচয়, অবচয় সহ মোট 2,50,000 টাকা। কোম্পানিটির কারখানা উপরিব্যয় হিসাবে কত টাকা উৎপাদনে চার্জ করেছে? স্যার আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু এই জিনিসটাই ফোকাস করতাম যে পরীক্ষায় আমার চাইলো কি কি চেয়েছে। আমার এখানে চেয়েছে কারখানা উপরিব্যয়ে উৎপাদনে কত টাকা চার্জ হয়েছে, অর্থাৎ আমার শুধুমাত্র এই অংশটুকু চেয়েছে। স্যার আমি বুঝাইতে পারলাম কিনা একটু খেয়াল করি, শুধুমাত্র কারখানা উপরিব্যয় অংশটা চেয়েছে, আমার কিন্তু আর কিচ্ছু চায় নাই। আমাকে কিন্তু বলে নাই যে কারখানা ব্যয় বের করতে হবে, আমাকে বলে নাই যে উৎপাদন ব্যয় বের করতে হবে, বলেছে শুধুমাত্র কারখানা উপরিব্যয়। তো মাথায় চলে আসতে হবে যে কারখানা উপরিব্যয় কি কি আছে, সকল পরোক্ষ খরচ, সকল পরোক্ষ খরচ। আর কি আছে স্যার? আর হচ্ছে সকল কারখানা রিলেটেড খরচ, সকল কারখানার খরচ, কারখানা রিলেটেড খরচ রয়েছে, এটা শর্টকাট। তাহলে স্যার আমরা একটু খেয়াল করে দেখি এই বিষয়টা, যে 6 লক্ষ টাকা মূল্যের যারা মালামাল ক্রয় করেছে, 4 লক্ষ টাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসেবে ব্যবহার হয়েছে এবং 50,000 টাকার কাঁচা মালামাল পরোক্ষ মালামাল হিসেবে উৎপাদনে ব্যবহার হয়েছে। তো আমার প্রয়োজন হচ্ছে শুধু পরোক্ষটাই, আমি আর অন্যদিকে তাকাবো না তারা কিভাবে কি বলেছে, এটা জাস্ট আমাদেরকে কনফিউজড করার জন্য আর কিছু না। তাহলে 50,000 টাকার মালামাল পরোক্ষ কাঁচা মালামাল, তাহলে পরোক্ষ একটা খরচ পেয়ে গেলাম। 3 লক্ষ টাকা প্রত্যক্ষ মজুরি, এটা আমাদের আসবে না। কারখানা ব্যবস্থাপকের বেতন 50,000 টাকা, এটা আসবে। তাহলে স্যার 50,000 টাকা পরোক্ষ মালামাল, কারখানা ব্যবস্থাপকের বেতন হচ্ছে 50,000, 1 লক্ষ টাকা। একটু লাস্টের লাইনটা মনে রাখতে হবে, অন্যান্য কারখানা খরচ 40,000 টাকা অবচয় সহ মোট 2,50,000 টাকা। স্যার অর্থাৎ অন্যান্য কারখানা খরচটা ওই 40,000 টাকা সহই 2,50,000। স্টুডেন্টরা ভুল করে কোথায়, ওরা ভুল করে হচ্ছে ওই 40,000 টাকা কেউ নেয়, আবার 2,50,000 টাকা কেউ নেয়, কেউ দুইবার নেওয়া যাবে না, এখানে শুধু একবার নিতে হবে। কেন? কারণ অন্যান্য কারখানা খরচ 40,000 টাকা সহ, 40,000 টাকা অবচয় সহ মোট 2,50,000 টাকা, এই জায়গাটাই পেঁচাই দিছে। তার মানে আমার এখানে শুধু 2,50,000 টাকা নিতে হবে, আর উপরে আছে 50,000 আর 50,000, এই টাকাটুকু নিতে হলে, নিতে পারলে কিন্তু স্যার আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে, অর্থাৎ 3.5 লক্ষ টাকার মতো অ্যান্সার আসতেছে। আমাকে বুঝতে পারলেন কিনা একটু রেসপন্স করে জানাবেন, বুঝতে পেরেছি কিনা স্যার? জি ভাইয়া, জি ভাইয়া বুঝতে পেরেছি। এই দুজন বুঝলে হবে না, দেখি কতজন বুঝছি স্যার, বলেন যে বুঝেছি বা হচ্ছে এটা টেক্সট করে দেন। বুঝেছি বুঝেছি ভাইয়া, ঠিক আছে স্যার, টু রেসপন্স করবেন, রেসপন্স, কারণ এটা অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস হলে বলতাম যে স্টুডেন্টরা চুপ থাকো, আর অনলাইন ক্লাসে বলতে স্টুডেন্টের কথা বলো প্লিজ, একদম অপোজিট। আচ্ছা স্যার, তাহলে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় পর্যন্ত এসে আমরা বুঝলাম যে হ্যাঁ এই অংশটুকু থেকে যতটুকু প্রশ্ন আসে দেখলাম। এরপরে আমাদের এই উৎপাদন ব্যয় বিবরণীর ছকটা আমি আবার স্ক্রিনে দিয়ে রেখেছি সবার সামনে, যে উৎপাদন ব্যয় বিবরণী যখন কারখানা ব্যয় পর্যন্ত আমরা কাজ করব, মোটামুটি কাজটা ইজি হয়ে গেল, অর্থাৎ এইটুকু পর্যন্ত আমাদের কাজ বেশি। এরপরে যে অংশটুকু কাজ রয়েছে, অর্থাৎ উৎপাদন ব্যয়ের সাথে, উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় আমরা যেটাকে বলতেছি, উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়, এই টাকাটা আমাদের নির্ণয় হয়ে গেল, এই টাকাটা বের হওয়ার পর এর সাথে অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হয় মজুদ পণ্যগুলো নিয়ে, অর্থাৎ কোন চলতি কার্য যদি থাকে সেই চলতি কার্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ নিয়ে কাজ করব, এবং প্রস্তুতকৃত পণ্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ নিয়ে আমরা কাজ করব। তো শুরুতেই হচ্ছে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, শুরুতে খেয়াল রাখবো স্যার, আমরা কিন্তু এটা অলওয়েজ মুখস্থের মতো আমরা জানি যে প্রারম্ভিকটা আমরা যোগ করি, সমাপনীটা আমরা মাইনাস করে দিই। সেক্ষেত্রে এখানেও সেম কাজ, যে প্রারম্ভিক চলতি কার্য, খেয়াল করে দেখবো স্যার, প্রারম্ভিক চলতি কার্য যদি আমরা যোগ করি আর মাইনাস করবো হচ্ছে
সমাপনী চলতি কার্যের মজুদ, সমাপনী চলতি কার্য। তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি যে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়, অথবা সহজে বললে এভাবে বলা যায় উৎপাদিত পণ্যের ব্যয়। সহজে বললে স্যার উৎপাদিত পণ্যের ব্যয় বলা হয়, অর্থাৎ উৎপাদন ব্যয় এবং উৎপাদিত পণ্যের ব্যয় জিনিসটা কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ এখানে হচ্ছে আমাদের যে চলতি কার্য রয়েছে সেই চলতি কার্যগুলোও এখানে অ্যাড হয়ে গেছে। উৎপাদিত পণ্যের মানে কি, কিছু কাজ তো এমন থাকে, আমি যদি একটা চেয়ার বানাই, আমার যদি চেয়ার একটা প্রোডাক্ট হয়, খেয়াল করে দেখো চেয়ারের হয়তো বা কোনো একটা কাজ এখনো শেষ হয়নি, অর্ধেক চেয়ার বানানো হয়ে গেছে, তাহলে সেই জিনিসটাকে আমরা কি বলবো, চলতি কার্য বলবো, অর্থাৎ চলতেছে, ওয়ার্ক ইন প্রসেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস এভাবেও বলা যায়। হ্যাঁ, তাহলে সেটাতে আমরা যদি বলি যে এখানে চলতি কার্যটাও অ্যাড করে দিয়েছি, তাহলে আমার টোটাল কতটুকু উৎপাদিত পণ্যে খরচ হয়েছে সেইটা বের হলো উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত। তা উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা চলতি কার্যের পরেই কিন্তু আমরা টোটাল মোট সম্পূর্ণ পণ্য বা প্রস্তুতকৃত পণ্যের প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদটা যোগ বিয়োগ করে ফেলবো। প্রস্তুত পণ্যের প্রারম্ভিক মজুদ যদি আমরা যোগ করি, প্রারম্ভিক, হ্যাঁ, প্রস্তুত পণ্য বা সম্পূর্ণ পণ্য, সম্পূর্ণ বা প্রস্তুত পণ্য, প্রারম্ভিক সম্পূর্ণ বা প্রস্তুত পণ্য যদি আমরা যোগ করে ফেলি, তাহলে আমাদের যে টাকাটা আসতেছে সেটাকে বলা হচ্ছে স্যার বিক্রয়যোগ্য, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। অর্থাৎ আমাদের কতগুলো পণ্য টোটাল আছে আমাদের কাছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এর সাথে আমরা স্যার মাইনাস করে দিব যে সমাপনী সম্পূর্ণ প্রস্তুত পণ্য, সমাপনী সম্পূর্ণ বা প্রস্তুত পণ্য, সমাপনী সম্পূর্ণ বা প্রস্তুত পণ্য। তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই উৎপাদন ব্যয় বিবরণের বেসিক যে ছকটা রয়েছে সেই ছকটার কাজ শেষ, অর্থাৎ আমাদের আনসার চলে আসছে অলরেডি যে বিক্রিত পণ্যের ব্যয়। খেয়াল রাখবো স্যার আমরা অ্যাকচুয়ালি ব্রিটিশ অ্যাকাউন্টিং এ উৎপাদন ব্যয় বিবরণী ছকেই পুরাটাই করতাম, যেটা তোমরা স্ক্রিনে দেখতেছো, স্ক্রিনে, অর্থাৎ একদম মোট ব্যয়ের সাথে নিট লাভ যোগ করে বিক্রয় মূল্য বের করতাম। কিন্তু আমেরিকান অ্যাকাউন্টিং এ তারা উৎপাদন ব্যয় বিবরণীকে কিন্তু শুধু বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত নির্ণয় করে থাকে, বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত নির্ণয় করে থাকে। অর্থাৎ কেউ যদি নতুন শিখতেছো অন্ততপক্ষে এই পয়েন্ট পর্যন্ত স্যার একটু জানা রাখতে হবে, যেহেতু এটা আমাদের আমেরিকান অ্যাকাউন্টিং এ বলতেছে যে বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত উৎপাদন ব্যয় বিবরণী একটা ছক নির্ণয় করা হয়। তাহলে স্যার ইভেন উৎপাদন ব্যয় পর্যন্তও ছেড়ে দেওয়া হয় এমন রয়েছে, সেক্ষেত্রে একটু মনে রাখবো যে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা কিভাবে পাচ্ছি। আমাদের উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ, সমাপনী চলতি কার্য মাইনাস, তাহলে হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, এর সাথে প্রারম্ভিক সম্পূর্ণ প্রস্তুত পণ্য যোগ, সমাপনী সম্পূর্ণ প্রস্তুত পণ্য মাইনাস করলে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। একটু না দেখে মুখস্থ টাইপের বলার চেষ্টা করবো আমরা। আমি দেখি এ পর্যন্ত আমাদের কতগুলো কোশ্চেন এসেছে, আমাদের দুইটা প্রশ্ন আসছে শুধু এই পর্যন্ত, যে এখানে ব্যয় রয়েছে, একটু খেয়াল করবো। এখানে কোশ্চেন নাম্বার 13 আমাকে একটু জানাবেন একজন, দেখা যাচ্ছে কিনা স্ক্রিনে? টাকায় প্রদত্ত নিম্নলিখিত তথ্যের ভিত্তিতে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো। স্যার যখন আমাদের প্রশ্ন এইভাবে বলা থাকে যে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় করো, তো এক্স্যাক্টলি মনে রাখতে হবে যে আমার এটাই চেয়েছে, আমার কিন্তু চেয়েছে হচ্ছে স্যার এইটা, এই অংশটা চেয়েছে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ণয় কর, উৎপাদিত পণ্যের ব্যয়, অর্থাৎ আমার কাজ করতে হবে এই অংশ পর্যন্ত। উৎপাদন ব্যয়ের সাথে আমাকে কি করতে হবে, চলতি কার্য থাকলে যোগ করতে হবে প্রারম্ভিক, আর সমাপনী চলতি কার্য থাকলে মাইনাস করে দিতে হবে, এরকমটা। স্যার আমরা একটু খেয়াল করে দেখি এখানে কিভাবে ম্যাথটা করা যায়। প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে 70,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 20,000 টাকা, পরিবহন খরচ 12,000 টাকা। স্যার প্রত্যক্ষ কাঁচামাল আসবে আমাদের, কারণ এই পর্যন্ত কিন্তু সবগুলাই আসছে, প্রত্যক্ষ কাঁচামাল তো উৎপাদন ব্যয়ের মধ্যে আছে। প্রত্যক্ষ মজুরি 20,000 টাকা, পরিবহন খরচ মানে হচ্ছে ক্রয় পরিবহন, এটা আসবে স্যার। কিন্তু বহির পরিবহন মানে বিক্রয় উপরিব্যয়, বহির পরিবহন মানে বিক্রয় পরিবহন বা বিক্রয় উপরিব্যয়, সেটা কিন্তু আমাদের এই অংশ উৎপাদন ব্যয়ের অংশে আসবে না। তত্ত্বাবধায়কের বেতন 10,000 টাকা, তত্ত্বাবধায়কের বেতন 10,000 টাকা, এটাও আসবে স্যার।
অর্থাৎ 70,000 টাকা, 20,000 টাকা, 12,000 টাকা, 10,000 টাকা, এই সবগুলোই আসবে। মেশিনের অবচয় খেয়াল রাখবো স্যার, কারখানার রিলেটেড যে কোনো খরচ সবগুলাই কি আছে, উৎপাদন ব্যয়ের ভিতরে আছে, এই সবগুলো আমাকে যোগ করতে হবে। এবং এর সাথে সাথে দেখেন খেয়াল করে, প্রারম্ভিক চলতি কার্য, প্রারম্ভিক চলতি কার্যটা যোগ হবে স্যার, প্রারম্ভিক চলতি কার্য যোগ হবে, সমাপনী চলতি কার্যটা মাইনাস হবে, প্রারম্ভিক চলতি কার্য যোগ হবে, সমাপনী চলতি কার্য মাইনাস হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। অর্থাৎ যদি একটু আপনাদের মনের শান্তির জন্য আমি নিজেই একটু ম্যাথটা করি, যদিও আমার যোগ বিয়োগ করা নাই আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সমাপনী মজুদ ওটা আসবে না স্যার, সমাপনী মজুদ আসবে না। আমার খেয়াল রাখতে হবে যে আমার কি প্রয়োজন, এটা যে আমার শুধুমাত্র এখানে প্রারম্ভিক চলতি কার্য যোগ হবে, সমাপনী চলতি কার্য মাইনাস হবে, তাহলে কি পাবো আমি, উৎপাদিত পণ্যের ব্যয় পাবো। তাহলে যেহেতু আমার কোশ্চেনে উৎপাদিত পণ্যের ব্যয় চাইছে, আমার শুধু এতটুকু পর্যন্তই যেতে হবে, এতটুকু পর্যন্তই যেতে আমার যতটুকু টাকা লাগবে, এটাই হচ্ছে এর শর্টকাট, যে এখানে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই নিতে হবে, এর বাইরে নেওয়া যাবে না। বুঝতে পারছো যে কোশ্চেন করেছো? জি ভাইয়া। আচ্ছা, মানে এখানে বহি পরিবহন এটা হচ্ছে বিক্রয় পরিবহন, এটা বিক্রয় উপরি ব্যয়, আর সমাপনী মজুদ মানে হচ্ছে প্রস্তুত পণ্যের সমাপনী মজুদ, যেটা হচ্ছে এইখানে আছে, এই যে সমাপনী মজুদ এই জায়গাটায় আছে, প্রস্তুত পণ্যের সমাপনী মজুদ, যেটা আমরা এখানে এটা তো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বললে মাইনাস করতাম, কিন্তু যেহেতু আমাদের কোশ্চেনটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয়, তো আমাদেরকে উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্তই যেতে হবে, এর বাইরে যেতে হবে না ইনশাল্লাহ। তাহলে আমাদের কাজ কি করতে হবে, 70,000 যোগ করতে হবে, 20,000 যোগ করতে হবে, এরপর যোগ করতে হবে পরিবহন খরচ 12,000 টাকা, তারপর স্যার রয়েছে তত্ত্বাবধায়কের বেতন 10,000 টাকা। তাহলে আমরা এগুলো সব দেখলাম, 10,000 রয়েছে, মেশিনের অবচয় রয়েছে 17,000 টাকা, এই সবগুলো যোগ করবো, প্রারম্ভিক চলতি কার্য 25,000 টাকা, আর হ্যাঁ অনেকগুলো যোগ করার মতো বিষয়, আর মাইনাস করতে হবে শুধু 33,000 টাকা। কেউ একজন যোগ বিয়োগ করে আমাকে একটু অ্যান্সারটা বলুন তো, এখানে আপনাদের মধ্য থেকে একটু একজন যোগ বিয়োগের দায়িত্বটা নেন, যোগ বিয়োগ করেন। দেখি আপনারা কে পারেন যোগ বিয়োগ করে একটু অ্যান্সারটা দিতে। অ্যাকচুয়ালি হচ্ছে যোগ বিয়োগ না করতে না করতে অনেকদিন থেকে 1,21,000 কত টাকা আসছে, 1,21,000। আচ্ছা স্যার, এটা এই জন্যই বলতেছি যে আপনাদেরকে করতে হবে, কারণ হচ্ছে দেখেন যারা এখনো ম্যাথটা করেন নাই তাদেরকে বলতেছি, একটু লেকচার শিট থাকলে এটা ঠিক করে নেন, যে 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 1,21,000, যেটা যেটা অপশনে দেওয়া নেই, এটা মনে রাখতে হবে। আমি আপনাদেরকে দেখাই দিয়ে আসি, প্রমাণ করে দিয়ে আসি যে 13 আসলে অ্যান্সারটা হচ্ছে 1,21,000 টাকা, এই যে একটু খেয়াল করে নেন, দেখা যাচ্ছে অ্যান্সারে 1,21,000। স্যার দেখতে পাচ্ছি স্ক্রিনে? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে 13 নম্বর কোশ্চেনের অপশনে অ্যান্সারটা দেওয়া ছিল না, অর্থাৎ অ্যান্সার আসবে হচ্ছে স্যার এখানে 1,21,000 টাকা। অর্থাৎ আমরা এক্স্যাক্টলি যেটা হবে সেটাই কাজ করব, যে যোগ বিয়োগ যেখানে করতে হয় সে অনুযায়ী কাজ করব, এর বাইরে আমরা কাজ করব না। অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী সবচেয়ে সহজে করার পদ্ধতি এটা, যে স্যার আমার উৎপাদন ব্যয় বিবরণী ছকটা অবশ্যই মনে রাখতে হবে, 1 নম্বর কথা, 2 নম্বর হচ্ছে প্রশ্নে কি চেয়েছে সেই অনুযায়ী আমার ম্যাথটা করতে হবে। আর একটা ম্যাথ আছে, ছিল এখানে উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয় সম্পর্কিত একটু কঠিন টাইপের ম্যাথ ছিল এটা। 8 নম্বর কোশ্চেনটা পাচ্ছি স্ক্রিনে, এটা আমি সলভ করাই দিই, সব ম্যাথই তো আমি সলভ করাই দিই ক্লাসে, মোটামুটি চেষ্টা করি যতটুকু পারা যায় আর কি। এখানে একটু কঠিন টার্ম ছিল কিছু, সেই জন্য এই ম্যাথটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। একটু প্রশ্নটা পড়ি সবাই। স্যার একটি আর্থিক বর্ষে একটি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিম্নলিখিত ব্যয়গুলো করে থাকে, প্রত্যক্ষ কাঁচামাল 4,80,000 টাকা, কিন্তু উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল হয়েছে 3,75,000 টাকা। খেয়াল করো, কাঁচামাল ক্রয় হচ্ছে 4,80,000, কিন্তু উৎপাদনে ব্যবহৃত হয়েছে 3,75,000। আমাদের কিন্তু উৎপাদন ব্যয়বহুল ছক শুরুই হয়েছে ব্যবহৃত কাঁচামাল দিয়ে, আমরা কিন্তু শুধু কাঁচামাল ক্রয়টা নেই না, আমরা এর সাথে প্রারম্ভিক ও সমাপনী গুলো কাজ করে ব্যবহৃত কাঁচামালটা নিই। অর্থাৎ এখানে আমাদের কাঁচামালের নিতে হবে হচ্ছে 3,75,000 টাকা ব্যবহৃত কাঁচামাল, 3,75,000 টাকা ব্যবহৃত কাঁচামাল। এরপরে রয়েছে প্রত্যক্ষ মজুরি 4,00,000 টাকা,
প্রত্যক্ষ মজুরি 4 লক্ষ টাকা। স্যার তার আগে আমরা একটু দেখে নিই যে আসলে কোশ্চেনটা কি চেয়েছে। উক্ত বর্ষে উৎপাদিত পণ্যের ব্যয় কত টাকা, উৎপাদিত পণ্যের ব্যয় কত টাকা, উৎপাদিত পণ্যের ব্যয়। তার মানে স্যার আমরা একটা ম্যাথ দেখলাম মুখ্য ব্যয়ের, আর একটা ম্যাথ দেখলাম কারখানা উপরি ব্যয়ের এসেছে, আর দুইটা ম্যাথ আসছে হচ্ছে স্যার উৎপাদিত পণ্যের ব্যয়ের। আর ছক যদি আমরা বুঝে থাকি, ছক যদি পারি, আমাদের কাছে আহামরি কিন্তু কঠিন হবে না, বিষয়টা সহজ হবে। তাহলে উৎপাদিত পণ্যের ব্যয় যখন আমরা নির্ণয় করতেছি, একটু খেয়াল করে দেখি স্যার এখানে কি কাজ হচ্ছে এখন। তাহলে আমরা উৎপাদিত পণ্যের ব্যয় পর্যন্ত যেতে হবে, উৎপাদন ব্যয় পর্যন্ত আগে কাজ করে নেই। সেটা হচ্ছে স্যার প্রারম্ভিক কাঁচামাল হচ্ছে 375,000 টাকা, অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল হচ্ছে 375,000 টাকা ব্যবহৃত কাঁচামাল। এরপরে বলেছে প্রত্যক্ষ মজুরি 4 লক্ষ টাকা, ঠিক আছে স্যার এটা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল, ব্যবহৃত কাঁচামাল। এর সাথে সাথে আমরা যোগ করেছি প্রত্যক্ষ মজুরি, এটা যোগ করলাম স্যার, প্রত্যক্ষ মজুরিটাও আমরা যোগ করে দিলাম। এরপর বলেছে কারখানা উপরি ব্যয় মজুরি ব্যয়ের 80%, কারখানা উপরি ব্যয় মজুরি ব্যয়ের 80%। একটু খেয়াল করে দেখো তো মজুরি হচ্ছে কত, 4 লক্ষ টাকা, মজুরি 4 লক্ষ টাকা, এর 80%। তাহলে 4 লক্ষ টাকার যদি 80% করি, তোমরা নিজেরা নিজেদের মতো শর্টকাট চিন্তা করবা কিভাবে শর্টকাটে পার্সেন্টেজ গুলো কাজ করা যায়। অর্থাৎ আমি চিন্তা করি অ্যাকচুয়ালি 80 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ, অর্থাৎ 2টা 0 2টা 0 কেটে দিলাম। এবার পূর্ণ সংখ্যা 2টা গুণ করো, এখানে পূর্ণ সংখ্যা আছে 4, এখানে পূর্ণ সংখ্যা আছে 8, 4 8 32, মাঝখানে 1টা 2টা 3টা 0 ফাঁকা আছে, এখন বেঁচে আছে, তার মানে 32,000 এখানে আর একটা শূন্য আছে, 3,20,000 টাকা। অর্থাৎ 4 লক্ষ টাকার 80% হচ্ছে 3,20,000 টাকা। এই যে 4 8 32 আর 1 2 3 আর এখানে একটা শূন্য আছে 4, এই 4টা 0, অর্থাৎ 3,20,000 টাকা হচ্ছে স্যার আমাদের এখানে কারখানা উপরিব্যয়। তারা বলতেছে কারখানা উপরিব্যয়, তারা বললো যে মজুরি ব্যয়ের 80% কারখানা উপরিব্যয় 3,20,000 টাকা, অর্থাৎ কারখানা উপরিব্যয়টা হচ্ছে 80% কার, মজুরি ব্যয়। তার এর সাথে সাথেই আবার বলে দিয়েছে যে কারখানা উপরিব্যয় বাবদ 3,75,000 টাকা ব্যয় হয়। স্যার একটু খেয়াল করব, আমাদেরকে একবার বলেছে কারখানা উপরিব্যয় মজুরির 80% 3,20,000 টাকা, আবার এর সাথে সাথে বলে দিচ্ছে যে কারখানা উপরিব্যয় আবার 3,75,000 টাকা ব্যয় হয়। স্যার আপনাদের মনের মধ্যে কি কারো কোশ্চেন জেগেছে যে কোনটা নিব, 3,75,000 নাকি 3,20,000, একটু বলেন আমাকে, কোশ্চেন জাগতেছে কিনা? নিজে নিজে কনফিডেন্ট হওয়া যাবে না, আমার উপর তো একটু বিশ্বাস রাখতে হবে, আমি তো এমনি এমনি বলতেছি না স্যার। তো কোশ্চেন জাগা উচিত যে আমাকে এখানে একবার বলেছে যে কারখানা উপরি ব্যয় মজুরি ব্যয়ের 80%, অর্থাৎ 4,00,000 টাকার 80% করলে হয় 3,20,000 টাকা, এটা আমরা একবার পাচ্ছি। আবার লেখা কারখানা উপরি ব্যয় 3,75,000 টাকা ব্যয় হয়েছে, তাহলে আমরা কোনটা নিব। সেক্ষেত্রে মনে রাখতে হবে, তোমরা পারলে একটু লেকচার শিটের এই 8 নম্বর কোশ্চেনের পাশে লিখে রাখতে পারো যে কারখানা উপরি ব্যয়টা অ্যাকচুয়ালি অনুমান ভিত্তিক নিতে হয়, অনুমান ভিত্তিক নিতে হয়, এটা অ্যাকাউন্টিং এর একটা পার্ট। অ্যাকাউন্টিং এর উৎপাদন ব্যয় বিবরণী আমি একটু জাস্ট জানানোর জন্য বলতেছি যে কেন বলতেছি এটা, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর উৎপাদন ব্যয় বিবরণী হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং এ করা যায়, তারপর অ্যাকচুয়াল কস্টিং এ করা যায় এন্ড বাজেটেড কস্টিং এ করা যায়। আমরা যে ম্যাথটা ইন্টারে শিখে এসেছি, সেই ইন্টারের ম্যাথটাকে আমরা বলি হচ্ছে স্যার স্ট্যান্ডার্ড কস্টিং এর আন্ডারে করি। সেখান থেকে আসলে মূলত কি করা হয়, ওখানে মূলত অনুমান ভিত্তিক কারখানা উপরি ব্যয়টা নিতে হয়। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে 2007 সালে, কোশ্চেনটা একদম অনেক বেশি কঠিন চলে এসেছে, কারণ এই ধরনের ম্যাথ কিন্তু আমরা সাধারণত HSC তে করি না। সেক্ষেত্রে একটু মনে রাখার চেষ্টা করো যে কারখানা উপরি ব্যয়টা 3,20,000ই নিতে হবে, কারখানা উপরি ব্যয়টা 3,20,000 নিতে হবে, অর্থাৎ ওখানে লিখে রাখো যে কারখানা উপরি ব্যয় অনুমান ভিত্তিক থাকলে সেটা নিতে হয়, অনুমান ভিত্তিক যদি না থাকতো তাহলে আমাদের ঝামেলা হইতো না। অর্থাৎ 3,75,000টা আমরা এখানে নিব না স্যার, আমাদের কারখানা উপরি ব্যয় আমরা এখানে এই যে কারখানা উপরি ব্যয় রয়েছে 80%, 80%ই আমরা নিয়ে নিব 3,20,000। ভাইয়া 80% এর কথা যদি উল্লেখ না থাকতো তাহলে কি করতাম?
তাহলে আমাদের এই যে কারখানা ব্যয় বাবদ যে 375,000 ওইটাই নিতাম। ঠিক আছে, যদি থাকে তাকে প্রায়োরিটি দিতে হবে, মনে রাখতে হবে এটা। যদি কখনো থাকে যে কারখানা উপরি ব্যয় মজুরির 80% অর্থাৎ অনুমান ভিত্তিক কোনো একটা পয়েন্ট রয়েছে, সেক্ষেত্রে আমরা সেটাই কাজ করতে হবে স্যার। এরপরে রয়েছে বিক্রয় সরবরাহ করে 2,50,000 টাকা, এটা আমাদের আসবে না। উক্ত বর্ষে চলতি কার্যের এবং কোন প্রারম্ভিক সমাপনী মজুদ ছিল না, তার মানে চলতি কার্যের গুলো জিরো, প্রারম্ভিক চলতি কার্য জিরো, সমাপনী চলতি কার্য জিরো, কারণ এখানে কিছুই নাই স্যার। তাহলে এখানে যদি এই প্রারম্ভিক চলতি কার্য এবং সমাপনী চলতি কার্য যদি কিছু না থাকে, তাহলে কিন্তু উৎপাদন ব্যয়টাতেই আমার যেটা বের হচ্ছে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে স্যার। অর্থাৎ আমরা এখানে খেয়াল করতে পারি ব্যবহৃত কাঁচামাল 4,37,73,10,95,000 টাকা আছে না স্যার? হ্যাঁ স্যার আছে, 10,95,000 টাকা। ভাই এখানে যদি প্রারম্ভিক চলতি কার্যের মজুদ আর সমাপনী চলতি কার্যের মজুদ যদি জিরো থাকতো, তাহলে কি আমরা শুধু উৎপাদন ব্যয় পর্যন্তই বের করতাম? এখানে তো জিরোই, এখানে কিন্তু চলতি কার্যের প্রারম্ভিক ও সমাপনী মজুদ ছিল না, অর্থাৎ এটা হচ্ছে জিরো। তার মানে আমার যেটা আছে এইটুকু পর্যন্ত বের করলে, কারণ এর সাথে তুমি জিরো প্লাস করবা আর জিরো মাইনাস করবা, আলটিমেটলি তো তাই আসবে। হ্যাঁ আলটিমেটলি তাই আসবে। স্যার বুঝছি কিনা একটু সবাই আনমিউট করে জানান আমাকে। জি ভাইয়া। জি বুঝেছি ভাইয়া। শুধু দুজন বুঝছি? জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে স্যার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কঠিন ম্যাথ আছে এখানে, এই একটা কঠিন ম্যাথ দেখাই আমি আপনাদেরকে ছেড়ে দিব উৎপাদন ব্যয় বিবরণ থেকে। আমি ডিটেইলসে কিন্তু আলোচনা করে দিচ্ছি ভেঙে ভেঙে, তাদেরকে পুরো বিবরণী একবারে শিখাই নেই যে কিভাবে পড়তে হবে, এটা বলে দিলাম। মুখস্থ রাখতে হবে উৎপাদন ব্যয় বিবরণের ছকটা, ম্যাথ গুলো কিভাবে সলভ করতে হবে, যখন যে পয়েন্টে কোশ্চেন থাকবে সেই পয়েন্টে অ্যান্সার করতে হবে, সোজা কথা, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা অলরেডি বের করতে পেরেছি বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্ত। বিক্রিত পণ্যের ব্যয়ের পরে একটু খেয়াল করে দেখবো, আমাদের দুইটা খরচ যোগ হয়, একটা হচ্ছে স্যার অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, আর একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয়। অফিস ও প্রশাসনিক উপরি ব্যয়, বিক্রয় সংক্রান্ত উপরি ব্যয়। খেয়াল করি স্যার বিক্রিত পণ্যের ব্যয়ের পরে কি কি আসতে, একটু লেকচার শিট থাকলে লেকচার শিটে আমরা একটু লিখে নিব এই পয়েন্টটা। বিক্রিত পণ্যের ব্যয়ের পরে আমরা পাচ্ছি দুইটা পয়েন্ট স্যার, একটা হচ্ছে অফিস উপরি ব্যয়, অফিস বা প্রশাসনিক বলা হয় সেটাকে, আমি ডিরেক্টলি বলতেছি এটাকে অফিস উপরি ব্যয়, আর একটা হচ্ছে স্যার বিক্রয় উপরি ব্যয়। যদি কলেজে করে থাকি এই ম্যাথ গুলো তাহলে আশা করছি খুব সহজে বুঝে গেছো যে অফিস উপরি ব্যয় হচ্ছে অফিসের ভিতরে যে ধরনের খরচ গুলো হয়ে থাকে, অর্থাৎ অফিসের ভাড়া, অফিসের বেতন, অফিসের মধ্যে কারো কোনো খরচ হচ্ছে, ডাকো তার খরচ হচ্ছে, মনিয়ারি খরচ হচ্ছে, অফিসের ভিতরের যে কোনো খরচ সেটা আসবে হচ্ছে স্যার অফিস পরিব্যয়ের মধ্যে। আর বিক্রয় সংক্রান্ত খরচ, বিক্রয় পরিবহন, শোরুম ভাড়া, বিক্রয়ের ডেলিভারি ভ্যানের অবচয়, মানে বিক্রয় রিলেটেড কোনো খরচ যদি হয় সেটা আসবে বিক্রয় পরিব্যয়। এইটুক পর্যন্ত যদি আমরা যোগ করতে পারি তাকে বলা হয় স্যার মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে যোগ করতে হয় মুনাফা, মোট ব্যয়ের সাথে যোগ করতে হয় মুনাফা, তাহলে আমরা পাই হচ্ছে স্যার বিক্রয়। মোট ব্যয়ের সাথে আমরা যোগ করবো স্যার মুনাফা, তাহলে আমরা পেয়ে যাবো স্যার বিক্রয়ের টাকা। এইটুক স্যার, একটু ওই যে আমাদের লেকচারে এই অংশটুকুতে মোট মোট ব্যয়ের সাথে নেট লাভ যোগ করেছে, নেট লাভ যোগ করার পরে আর কি দেখো এইটা নির্ণয় করো, লাস্টে লিখে রাখো যে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে কি পাওয়া যায়, বিক্রয় মূল্য পাওয়া যায়। এবং আমাদের আলটিমেট গোল হচ্ছে এই বিক্রয় মূল্যটা নির্ণয় করা, আলটিমেট গোলই হচ্ছে এই বিক্রয় মূল্য নির্ণয় করা। অর্থাৎ মোট ব্যয়ের সাথে আমরা যদি মুনাফা, একটা টার্গেট মুনাফা 20%, 25%, 30% যোগ করতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি স্যার আমাদের বিক্রয় মূল্যটা নির্ণয় করতে পারবো। তো এখানে আর দুইটা পয়েন্ট জানার আছে, সেটা হচ্ছে তোমরা একটু দেখতে পাচ্ছ লেকচার শিটে স্ক্রিনে দেখো, অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এবং বিক্রয় সংক্রান্ত খরচকে একটা নাম লেখা রয়েছে, সে নামটা হচ্ছে পরিচালন ব্যয়। এটাকে মনে রাখতে হবে যে অফিস উপরি ব্যয় এবং বিক্রয় উপরি ব্যয় এটাকে বলা হয় পরিচালন ব্যয়, একটু লিখে রাখবো পরিচালন ব্যয়, কারণ এভাবে প্রশ্ন আসতে পারে, বা বাণিজ্যিক ব্যয় বা কালীন ব্যয়,
কারণ প্রশ্নের মধ্যে অনেকগুলো তথ্য দিবে, তথ্য দিয়ে বলবে কালিন ব্যয় কত টাকা, তখন কি করবেন স্যার? তখন মাথায় থাকতে হবে এটা যে কালিন ব্যয় শুধুমাত্র অফিস উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়, এর বাইরে আর কোনো ব্যয় আসবে না, কোনো কিচ্ছু আসবে না, কোনো ছকের কিচ্ছু আসবে না, শুধু যে পয়েন্টে কোশ্চেন সে পয়েন্টে আনসার। অর্থাৎ পরিচালন ব্যয়, বাণিজ্যিক ব্যয় এবং কালিন ব্যয়, এই তিনটা নাম লিখে রাখবো। এটাকে বলা হচ্ছে বিক্রয়, অফিস উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয়ের অংশটাকে, অর্থাৎ এই সবগুলো যোগ করলে হচ্ছে আমার স্যার মোট ব্যয়। এই পয়েন্টটা খেয়াল করব। আর একটা পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটা হচ্ছে স্যার আপনাদের এখানে স্ক্রিনে ওটা সলভ করব, সেটা হচ্ছে রূপান্তর ব্যয় লেখা আছে। এটা একটু মুছে দিয়ে দিচ্ছি বোর্ডটা, আপনারা যারা চার্ট আছেন একটু যখনই বোর্ডে লিখি সাথে সাথে স্ক্রিনশট তুলে নিতে পারবেন, তাহলে কিন্তু ইজি হয়ে যায় বিষয়টা লেখা। আচ্ছা, আমি রূপান্তর ব্যয়ের কনসেপ্টটা একটু আপনাদের সাথে আলোচনা, রূপান্তর ব্যয়টা অনেকেই বুঝে না, তাদের উদ্দেশ্যে আলোচনা হচ্ছে স্যার। রূপান্তর ব্যয়ের বিষয়টা হচ্ছে যে আমরা মূলত কাঁচামালকে পণ্যে রূপান্তর করি, কাঁচামালকে, স্যার একটু মিউট করে নেন, আমি মিউট করতেছি, আনমিউট হয়ে যাচ্ছে আপনাদের, কাঁচামালকে পণ্যে রূপান্তর করা, অর্থাৎ পণ্যটা উৎপাদন হয়ে গেলে তো পণ্যটা রূপান্তর হয়ে গেল, কাঁচামালকে পণ্যে রূপান্তর করতে যত টাকা ব্যয় হয়েছে, অর্থাৎ উৎপাদন করতে যত টাকা ব্যয় হয়েছে, তাদেরকে বলা হয় রূপান্তর ব্যয়। তাহলে যেহেতু আমি কাঁচামালকে রূপান্তর করব, তাহলে কি আমার কি প্রয়োজন স্যার? আমার প্রয়োজন কাঁচামালের ব্যয়টা নিব, আমি কাঁচামালের ব্যয়টা নিব না, কারণ আমি যেহেতু কাঁচামালকে রূপান্তর করতেছি, আমার মনে রাখতে হবে যে কাঁচামালের পরে কি কি খরচ আসতেছে, অর্থাৎ আমার প্রত্যক্ষ খরচ থেকে শুরু করে এই যে উৎপাদন ব্যয় পর্যন্ত এই অংশটুকু স্ক্রিনে দেখেন আমি মোটামুটি ইয়েলো কালার করে দিয়েছি এবং এই জায়গাটা, অর্থাৎ আমার শুধু প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয়, শুধু প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরিব্যয় যোগ করলে হবে রূপান্তর ব্যয়। কেন এটা হলো রূপান্তর ব্যয়? কারণ আমি কাঁচামালকে রূপান্তর করতেছি, তাহলে তো কাঁচামালটা নেওয়া যাবে না স্যার, এইটুকু মনে রাখতে হবে কষ্ট করে। বুঝতে পেরেছি কিনা স্যার একটু জানান এখন আমাকে, রূপান্তর ব্যয়ের কনসেপ্টটা একটু জানান দেখি কতজন জানে, আমি দেখব। ভাইয়া পণ্য রূপান্তরের জন্য যেহেতু করতেছি, তাহলে প্রত্যক্ষ মজুরিটা কেন আসতেছে? আমি বলেছি প্রত্যক্ষ কাঁচামালকে রূপান্তর করতেছি আমরা, তো কাঁচামালের খরচগুলো রয়েছে সেগুলো আসবে, এটা মনে রাখতে হবে স্যার, এবার মনে থাকবে? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে স্যার, আমরা উৎপাদন ব্যয়ের সবগুলো ম্যাথ করছি, ঢাকা ভার্সিটির ম্যাথ গুলো করলাম, আমরা আর একটা ম্যাথ দেখবো যেটা হচ্ছে আমাদের এই বিক্রয় মূল্য নির্ণয় পর্যন্ত যেতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে প্রশ্ন একটা রয়েছে, এই একটাই আমি সলভ করাই দিচ্ছি, বাকিগুলো তো আপনারা নিজেরাই পারবেন, এটা একটু কঠিন, কঠিনটা এখনই সলভ করাই দেই যাতে বাসায় একটু কষ্ট কম করতে হয়, আমার জন্য কষ্ট হয়ে যাবে, যদি আমি হচ্ছে গুণ ভাগগুলো করতে পারবো কিনা জন্য, কারণ এটা হচ্ছে তখন তো ক্যালকুলেটর ছিল, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে ম্যাথ গুলো ক্যালকুলেটর দিয়ে হয়, অর্থাৎ 2011-12 সালের আগের ম্যাথ যেগুলো, সেগুলো সেগুলো সলভ করতে আপনাদেরও যেমন ক্যালকুলেটর লাগবে, আমাদেরও ক্যালকুলেটর লাগে অ্যাজ ইউজুয়াল। আর যদি আমি ক্যালকুলেটর ছাড়াই আপনাদের সামনে সলভ করে দেখাই, তার মানে হচ্ছে আমার মুখস্থ আছে, এটা বুঝায়, কিন্তু পরীক্ষার হলে তো আপনারা বসবেন, আপনাদের তো সব ম্যাথ মুখস্থ করে যাবেন না, কোন টাকা আসবে কেউ তো জানে না, অর্থাৎ অ্যাকচুয়ালি এখন যে ম্যাথ গুলো আসতেছে সেটা হচ্ছে কি ক্যালকুলেটারে সলভ করা যায়, তো আমরা একটু খেয়াল করবো যে এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করি, এটা আমি একটু মনে করাই দিতে চাচ্ছি। দেখি লেকচার 6 এর কনসেপ্ট কাজে লাগবে, 2 নম্বর কোশ্চেনে লেকচার 6 এর কনসেপ্ট কাজে লাগবে। একজন ব্যবসায়ী 50 ইউনিট পণ্য উৎপাদন করতে চায়, একজন ব্যবসায়ী 50 ইউনিট পণ্য উৎপাদন করতে চায়, তার কাঁচামাল খরচ 3000 টাকা, 3000 টাকা তার কাঁচামাল খরচ, মজুরি 1000 টাকা, কারখানা উপরিব্যয় কাঁচামালের 20%, বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের 25%, তারপরে আমাদের বেশি ব্যয় দেওয়া নাই, একটা ব্যয়, দুইটা ব্যয়, তিনটা, চারটা ব্যয় দেওয়া আছে, কাঁচামাল খরচ, মজুরি খরচ, কারখানা উপরিব্যয় খরচ, বিক্রয় উপরিব্যয় খরচ, এই চারটা খরচ যোগ করলেই হবে মোট ব্যয়, এই চারটা খরচ যোগ করলেই হবে মোট ব্যয়। পরীক্ষার হলে যখন আপনারা অ্যানসার করবেন তখন কিন্তু এভাবে লিখতে হবে না, আপনারা ডিরেক্টলি কি করবেন এমসিকিউ অ্যানসার করার জন্য ডিরেক্টলি টাকা বসায় দ্রুত দ্রুত সলভ করার চেষ্টা করতে হবে। কাঁচামাল 3000, মজুরি হচ্ছে স্যার 1000, এরপরে বলেছে কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয় হচ্ছে কাঁচামালের 20%, কাঁচামাল হচ্ছে 3000, 3000 20% 3 × 6 অর্থাৎ 600 টাকা, কাঁচামালের 20%, বিক্রয় খরচ
কারখানা উপরি ব্যয়ের 25%, কারখানা উপরি ব্যয়ের 25% বিক্রয় খরচ, বিক্রয় খরচ তাহলে কারখানা উপরি ব্যয়ের 25%, 25% মানে হচ্ছে 4 দ্বারা হয় তারপরে 60, 150। ঠিক আছে স্যার, তাহলে আমরা ইজিলি এখানে বুঝতে পারতেছি সকল ব্যয় যোগ করলে আমরা পাই হচ্ছে স্যার মোট ব্যয়, সর্বশেষ যে আইটেমটা আসছিল সকল ব্যয় যোগ করলে আমরা পাই মোট ব্যয় 3000, 1000, 4000, 4750 টাকা। মোট ব্যয় হচ্ছে 4750 টাকা। এখন স্যার বলতেছে যে প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রি করলে মোট ব্যয়ের 20% লাভ হবে। স্যার প্রতিটি ইউনিট কত টাকায় বিক্রি করা মানে কি? একক প্রতি বিক্রয় মূল্য। স্যার একক প্রতি বিক্রয় মূল্য বের করার জন্য আমার কি করতে হবে? আমার মোট বিক্রয় মূল্য বের করতে হবে। মোট বিক্রয় মূল্যকে কত একক উৎপাদন করেছি? 50 ইউনিট উৎপাদন করেছি, 50 দিয়ে ভাগ দিব। মোট বিক্রয় মূল্যকে 50 দিয়ে ভাগ দিব, তাহলে কিন্তু বের হয়ে যাচ্ছে স্যার ইজিলি, কঠিন কিছু না বিষয়টা। একটু খেয়াল করি যে মোট বিক্রয় মূল্যকে আমার মোট ব্যয়ের সাথে কি করতে হবে? এখন মুনাফা যোগ করতে হবে। যোগ করে আমি স্যার কি করব কাজটা, মোট বিক্রয় মূল্য আসবে সেটাকে 50 দিয়ে ভাগ দিব, তাহলে মোট ব্যয়ের উপর লাভ হচ্ছে কত পার্সেন্ট? 20%। বিক্রয় করলে মোট লাভের 20, মোট ব্যয়ের 20% লাভ হবে। তাহলে মোট ব্যয় হচ্ছে 4750 টাকা, 20% মানে 20 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ, অর্থাৎ দুইটা শূন্য, দুইটা শূন্য কাটা। এই পাশে দুইটা শূন্য কেটে দিলাম, এই পাশে দুটো শূন্য কেটে দিলাম, অর্থাৎ 475 কে 2 দিয়ে গুণ করতে হবে। 5 দুগুণে 10 এর শূন্য হাতে আমার 1, 7 দুগুণে 14, 15 হাতে আমার 1, 4 দুগুণে 8 এর 1, 9, 950। স্যার আমি আসলে কোনো লুকোছুপি করি নাই, আপনাদের সামনে ডিরেক্টলি হচ্ছে গিয়ে কাটাকাটি করেই বের করলাম আসলে কত টাকা আসে আসলে মুনাফাটা। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করি আমরা, মুনাফা যোগ করলে পাওয়া যায় হচ্ছে স্যার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত আসতেছে স্যার? 9,85,800 টাকা, তাই তো? ভাইয়া 5,700 হবে, 9,700 আর 1,700 হবে, তাহলে টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 5,700 টাকা। এখন এই 5,700 টাকাকে, 5,700 টাকাকে অ্যাকচুয়ালি ভাগ দিতে হবে আপনাদের 50টা ইউনিটে। 50টা ইউনিট প্রশ্নে বলা আছে, 50টা ইউনিট উৎপাদন করা হয়েছে, তাহলে বের হবে হচ্ছে স্যার একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে মোট বিক্রয় মূল্যকে আমরা যদি 50টা ইউনিট দিয়ে ভাগ দেই তাহলে আসবে একক প্রতি বিক্রয় মূল্য। একটু বলেন আপনাদের এখান থেকে কত টাকা একক প্রতি বিক্রয় মূল্য আসে, একটু জানান আমাকে। স্যার আপনাদের মধ্যে থেকে বলতে হবে যে কত টাকা আসলে একক প্রতি বিক্রয় মূল্য আসছে, অর্থাৎ 5,700 কে 50 দিয়ে ভাগ করেন কত আসে? 114, 114 টাকা। ঠিক আছে স্যার, আমাদের অ্যানসারের মধ্যে দেওয়া রয়েছে যে 114 টাকা হচ্ছে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে স্যার আমি আরেকটু রিপিট করি পুরো বিষয়টা, পুরো বিষয়টা আরেকবার রিপিট করে জানাই দেই হচ্ছে কিভাবে আমরা এই ধরনের ম্যাথ গুলো সলভ করি। এই ধরনের ম্যাথ গুলো সলভ করার জন্য আমার টোটাল লাগে মোট ব্যয়টা নির্ণয় করতে হবে, কাঁচামাল মজুরি কারখানা উপরি ব্যয়। কারখানা উপরি ব্যয় ছিল হচ্ছে কাঁচামালের, কাঁচামালের 20%, এটা ছিল হচ্ছে 20%, আর বিক্রয় খরচ আমার ছিল উৎপাদন উপরি ব্যয়ে 25%। এই কাজগুলো করলাম, বের করছি মোট ব্যয়, মোট ব্যয়ের সাথে যোগ করেছি মুনাফা, মুনাফা বলেছিল মোট ব্যয়ের 20%, সেটাও যোগ করেছি, করে পেয়েছি আমরা বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্যকে মোট কয়টা পণ্য উৎপাদন করেছি? 50টা দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি একটার বিক্রয় মূল্য কত টাকা। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি কিনা এটা একটু আমাকে রেসপন্স করেন দেখি, কতজন বুঝতে পেরেছি একটু জানান স্যার। জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। ঠিক আছে, আমাদের লেকচারের আজকের এখন টপিক যেটা আমি আলোচনা করব আমরা সেটা হচ্ছে স্যার অংশীদারি ব্যবসায়ের হিসাব নিয়ে আলোচনা করব, এবং একটু কঠিন টাইপ মনে হচ্ছে তোমাদের কাছে। ঠিক আছে, অংশীদারি ব্যবসা, আচ্ছা স্যার আমরা অংশীদারি ব্যবসায় সম্পর্কিত বিষয়টা নিয়ে এখন একটু আলোচনা করবো। যে অংশীদারি ব্যবসায়ের আমরা বিষয়টা, কনসেপ্টটা একটু জানবো আগে, একটু দেখে নেই যে অংশীদারি ব্যবসার পরে আরো কোনো টপিক আছে কি না, আল্লাহর রহমতে আর নাই কিছু, তাহলে ইনশাল্লাহ অংশীদারি দিয়ে আমরা একদম যতগুলো ম্যাথ আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
যত টাইপের ম্যাথ আসছে আমি সবগুলো টাইপেরই ম্যাথ তোমাদেরকে শিখাই দিব, ঠিক আছে স্যার? তো অংশীদারি ব্যবসায়ের কনসেপ্টটা হচ্ছে যে অংশীদারি ব্যবসা, জি স্যার, আমি নাকি স্যার অনেক জোরে জোরে কথা বলতেছি, ওই রুমে মার্কেটিং স্যার ক্লাস নিচ্ছে তো বলতেছে আমার কথা অনেক জোরে শোনা যায়, আমি কি জোরে বলবো না স্যার, বলেন আপনারা। জি ভাইয়া, হ্যাঁ অবশ্যই, না ধীরে বললে তো শুনতে পাবো না। আচ্ছা হ্যাঁ, জোরে না বলে কথা কানে ভিতর ঢুকে না। ঠিক আছে স্যার, আমরা পড়াশোনায় চলে যাই। অংশীদারি ব্যবসা সম্পর্কিত বিষয়ে যে থিওরিটিক্যাল যে পয়েন্ট গুলো রয়েছে, অ্যাকচুয়ালি অংশীদারের যে থিওরি থেকে যে প্রশ্ন আসে, এক্স্যাক্টলি ম্যানেজমেন্টে যে আমরা অংশীদারি ব্যবসায় থিওরি গুলো পড়েছিলাম, আমি জাস্ট এমনি দুই একটা বিষয় মনে করাই দিই। যেমন অংশীদারি ব্যবসায় অংশীদাররা কত হবে, 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী চার ধারায় বলা হয়েছে অংশীদারি ব্যবসায় সংজ্ঞা। অংশীদারি ব্যবসায় বলা হয়েছে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি চুক্তিবদ্ধ সম্পর্কে আবদ্ধ হয় তাকে বলা হয় অংশীদারি ব্যবসা। এবং অংশীদারি ব্যবসা থেকে থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে অংশীদারদের প্রকারভেদ বা অংশীদারি ব্যবসায়ের প্রকারভেদ থেকে, ঠিক আছে স্যার? আমরা অলরেডি জেনে এসেছি, এবং এর সাথে সাথে যদি ম্যাথমেটিক্যাল কিছু কোশ্চেন আসে যে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে, খেয়াল করে দেখবো আমরা যে অংশীদারি ব্যবসায় যদি কোনো অংশীদারের ঋণের সুদ থাকে তাহলে সেটা প্রশ্নে বলা না থাকলেও 6% ধরতে হয়। এটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট, অংশীদারদের কোনো ঋণের সুদ বলা না থাকলেও সেটা 6% ধরে নিতে হয়। এছাড়াও অংশীদারি ব্যবসায়ের আর একটা পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে অংশীদাররা কতটুকু মুনাফা পাবে সেটা মনে রাখার জন্য একটু খেয়াল করতে হবে যে এটা বিভিন্ন কারক ভাবে পেতে পারে তারা। তারা মূলধন অনুপাতে পেতে পারে, তারা তাদের কি তাদের মূলধন অনুপাতে পেতে পারে, তারা আগে থেকে ডিসিশন নিয়ে রাখতে পারে কে কত অনুপাতে মুনাফা পাবে, অথবা সমান অনুপাতে তারা মুনাফা পেতে পারে। তো সমান অনুপাতে কখন হবে, যখন আমাদের অংশীদারি চুক্তিপত্রে বলা থাকবে না যে কে কত অনুপাতে মুনাফা পাবে, কে কত পার্সেন্টেজ মুনাফা পাবে, যদি বলা না থাকে তাহলে ধরে নেওয়া হয় সবাই সমান অনুপাতে মুনাফা পাবে। এখন আমরা যে ইন্টারে ম্যাথ করে এসেছি, ইন্টারে ম্যাথ করছি কি স্যার, লাভ লোকসান আবন্টন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, এবং ক্ষেত্র বিশেষে যখন আমাদের অংশীদারদের মূলধন হিসাবটা স্থিতিশীল পদ্ধতি ছিল, স্থিতিশীল মূলধন পদ্ধতি, তখন আমরা অংশীদারদের চলতি হিসাব নামে আরেকটা অ্যাকাউন্ট খুলেছিলাম। তো এখানে মনে রাখতে হবে যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো এসেছে, আমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে 6টা 7টা কিছু তথ্য রয়েছে, ইভেন আমাদের যে প্রথম 5টা সূত্র রয়েছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে এই 25-30 বছরে, এই 5টা সূত্র থেকেই সব প্রশ্ন এসেছে, এবং এই 5টা সূত্রের মাধ্যমে তোমরা সবগুলো কোশ্চেন অ্যানসার করতে পারো। এখন কেন এই সূত্রটাই অ্যাপ্লাই করবো, কারণ ইন্টারে তোমরা যে 6টা শিখেছো লাভ লোকসান আবন্টন হিসাবের, যে আমাদের এপাশে ডান দিকে কি কি থাকতেছে, আমার ডান দিকে থাকতেছে নিট মুনাফা, বা যদি কোনো উত্তোলনের সুদ থাকে বা পণ্য উত্তোলন থাকে এগুলো লিখতাম, আবার এপাশে হচ্ছে গিয়ে বাম দিকে কি থাকতো, বাম দিকে থাকতো হচ্ছে স্যার আমাদের মূলধনের সুদ, তারপর কোন অংশীদার যদি বেতন পেত, কেউ যদি কমিশন পাইতো, তারপরে সবার শেষে কাজ করতাম বন্টন যোগ্য মুনাফা। একটু মনে করাই দিলাম আর কি, ঠিক আছে স্যার? এখন আমরা মূল আলোচনায় যাব যে অংশীদারি ব্যবসায় যখন আমরা MCQ-তে শর্টকাটে যদি আমরা অংশীদারদের সমাপনী মূলধন নির্ণয় করতে বলে, অর্থাৎ অংশীদারদের মূলধনের জের বের করতে বলবে, সমাপনী মূলধন, আমরা এই সমাপনী মূলধনের সূত্রটা লিখে সমাপনী মূলধনের যে ধরনের প্রশ্ন এসেছে সে ধরনের প্রশ্ন অ্যানসার করব। খেয়াল করে দেখি, আমরা আসলে যেটা বক্সে কাজটা করতাম সেই কাজটা এখন বক্সে না করে ডিরেক্টলি একটা MCQ আকারে করতেছি। সেটা হচ্ছে স্যার, সমাপনী মূলধন হতে গেলে অবশ্যই কি হতে হবে, অবশ্যই প্রারম্ভিক মূলধন থাকতে হবে। প্রারম্ভিক মূলধনের সাথে কি যোগ করতে হবে, প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করতে হবে মূলধনের সুদ, এর সাথে যোগ করতে হবে কোন অংশীদার যদি বেতন পায় তাহলে তার বেতন, এরপরে যোগ করতে হবে স্যার
বন্টন যোগ্য মুনাফার অংশ, বন্টন যোগ্য মুনাফার অংশ, তাহলে আমরা ইজিলি পেয়ে যাব সমাপনী মূলধন। যখন ক্লাসটা করতেছো খাতায় লিখে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে খাতায় লিখবা। মানে এখানে আমাদের সূত্রটা কি লেখা আছে, এখানে এখানে হচ্ছে স্যার আমাদের এখানে স্যার হরাইজন্টালি লেখা আছে, আমরা ভার্টিক্যালি লিখলাম সর উপর থেকে নিচে, যে প্রারম্ভিক মূলধন প্লাস মূলধনের সুদ প্লাস বেতন প্লাস বন্টনযোগ্য মুনাফা, তাহলে আসবে স্যার সমাপনী মূলধন। স্যার ভুলটা করবেন কোথায় জানেন? ভুলটা করবেন সবাই হচ্ছে গিয়ে এই বন্টনযোগ্য মুনাফাটা বের করতে গিয়ে। অধিকাংশ স্টুডেন্ট, এই গত 4 বছরে আমি এটা দেখে আসতেছি যে অধিকাংশ স্টুডেন্ট শুধু ভুল করে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে গিয়ে। আচ্ছা আমি আগে এর একটা ম্যাথ দেখাই, যে সমাপনী মূলধন নির্ণয় করার একটা ম্যাথ দিয়ে এটাকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমার মনে হয় পেয়ে গেছি, 2 নম্বর কোশ্চেনটাই আছে এখানে। স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা 2 নম্বর কোশ্চেনটা একটু জানান আমাকে। জি ভাইয়া, জি ভাইয়া, এই কোশ্চেনটা হুবহু টাকার অ্যামাউন্ট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 বার আসছে। টাকার অ্যামাউন্ট সহই ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেকে নিজে 2 বার কপি করছে এই কোশ্চেনটা। তৌফিক ও নাফিস একটু সবাই ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়ি, নাহলে কিন্তু অ্যান্সার করা কষ্ট হয়ে যাবে। তৌফিক ও নাসিফ দুজন অংশীদার 1 তারিখে তাদের মূলধন হিসাবে জের হচ্ছে 40,000 টাকা এবং 50,000 টাকা। 2006 সালে তাদের ব্যবসায় মোট মুনাফা মূলধনের সুদ এবং বেতন সমন্বয় করার পূর্বে হয়েছে 1 লক্ষ টাকা। 2006 সালে তৌফিক 22,000 টাকা এবং নাফিস 15,000 টাকা বেতন নেয়। 10% হারে প্রারম্ভিক মূলধনের উপর সুদ দেয়া হয়। মুনাফার বাকি অংশ অর্থাৎ বন্টনযোগ্য মুনাফা দুইজনে সমান ভাগে ভাগ করে নিবে। তাহলে তাদের মূলধন হিসাবে সমাপনী জের কত, এই সকল সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবে জের কত হবে? মূলধন হিসাবে জের মানে কি স্যার? সমাপনী জের, সমাপনী মূলধন বা সমাপনী জের, সমাপনী মূলধন বা সমাপনী জের, এটা যদি বলে তাহলে আমাদের মাথায় আসতে হবে আমরা যদি এখানে দুইজনের কাজটা করব। কারণ দেখো অ্যান্সার, দেখো অ্যান্সারে কিন্তু দুইটা অ্যান্সার দেওয়া আছে, অর্থাৎ আমরা দুইজনেরই বের করতে বলেছে, অর্থাৎ তৌফিক এবং নাফিস দুইজনেরই ম্যাথটা করতে বলেছে। একটু মনোযোগ দিব আমরা স্যার, তৌফিক এবং নাফিসকে কিভাবে আমরা টাকাগুলো ভাগ করে দিব? এই আমরা যে ভার্টিক্যাল যে লিখেছি, প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ, বেতন এবং বন্টনযোগ্য মুনাফা, একটু মনোযোগ দিব সবাই। তাহলে আমরা একটা নিলাম হচ্ছে তৌফিক, আর একটা হচ্ছে গিয়ে নাফিস। তৌফিক এবং নাফিস, তাদের প্রারম্ভিক মূলধন নিতে হবে শুরুতেই। শুরুতে নিতে হবে কি স্যার? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন হচ্ছে স্যার ওদের, একটা হচ্ছে তৌফিকের 40,000 টাকা, নাফিসের হচ্ছে 50,000 টাকা। ব্যবসায় আমরা দেখবো যে তারপরে তারা কোনো মূলধনের সুদ পাবে কিনা। তাহলে প্রারম্ভিক মূলধনের পরে মূলধনের সুদ আর বেতন দিব আগে। তাহলে মূলধনের সুদ একটু খেয়াল করে দেখি, 10% হারে মূলধনের সুদ পাবে। 40,000 টাকা 10% হচ্ছে স্যার 4,000 টাকা, নাফিসের 50,000 টাকা 10% হচ্ছে স্যার 5,000 টাকা। এরপরে রয়েছে যে তৌফিক 22,000 টাকা বেতন পাবে এবং নাফিস 15,000 টাকা বেতন পাবে। তৌফিক 22,000 টাকা বেতন পাবে, নাফিস 15,000 টাকা বেতন পাবে। আচ্ছা, এরপরে যোগ করতে হবে বন্টনযোগ্য মুনাফা, তাহলে আমরা পেয়ে যাব সমাপনী মূলধন। এরপরে যোগ করতে হবে কি স্যার? বন্টনযোগ্য মুনাফাটা, তাহলে আমরা পেয়ে যাব সমাপনী মূলধন। আচ্ছা, আর বলেছিলাম যে স্যার ভুল করবেন কোথায়? ভুল করবেন বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে গিয়ে। আচ্ছা, কেন ভুল হবে এটা একটু লিখে রাখি স্যার। বন্টনযোগ্য মুনাফাটা কিভাবে নির্ণয় হবে এটা খাতায় লিখে রাখতে পারেন, অথবা কিভাবে কাজ হয় সেটা খেয়াল করুন। বন্টনযোগ্য মুনাফাটা হচ্ছে অ্যাকচুয়ালি বন্টনযোগ্য মুনাফা যদি আমরা নির্ণয় করি, এই যে এটা স্যার বন্টনযোগ্য মুনাফা যদি নির্ণয় করি কিভাবে হয়, সেটা হচ্ছে আমরা মূলত স্যার প্রতিষ্ঠানের যে নেট মুনাফা রয়েছে, নেট মুনাফা রয়েছে, সেখানে যদি আমাদের মূলধনের সুদ এবং বেতন এগুলো যদি সমন্বয় করা না হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সেটা মাইনাস করে দিতে হবে। অর্থাৎ মোট মূলধনের সুদ মাইনাস মোট বেতন, তাহলে যেটা টাকা আসবে সেই টাকাটাকে আমরা বলতেছি বন্টন যোগ্য, অর্থাৎ সেই টাকাটাকে বন্টন করতে পারবে। মোট মূলধনের সুদ এবং মোট বেতন মাইনাস করে দিব
স্যার আমি যখন এই বোর্ডে কথা বলতেছি আপনারা অবশ্যই কি করবেন, কষ্ট করে আমার এই বোর্ডটা, এই যে স্ক্রিনটা আছে এটাতে ডাবল ক্লিক করবেন, তখন কিন্তু এই বিষয়গুলো আপনি বড় করে দেখতে পারবেন। আর যখন স্ক্রিনে ম্যাথ করাচ্ছি তখন ম্যাথগুলো দেখলেই সহজ হয়ে যাবে আশা করছি। বন্টন যোগ্য মুনাফা কিভাবে আসে, নেট মুনাফা থেকে মোট মূলধনের সুদ মোট বেতন মাইনাস করলে আসবে বন্টন যোগ্য মুনাফা। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু, আমি বলেছিলাম যে আমরা এই অংশটুকু পর্যন্ত যখন আসলাম যে তাওফিক ও নাফিস প্রারম্ভিক মূলধন মূলধনের সুদ বেতন সব দিয়েছি, এখন আমার বন্টন যোগ্য মুনাফাটা বের করতে হবে। তাহলে বন্টন যোগ্য মুনাফা কিভাবে বের করব, আমাদের লেখা রয়েছে 2006 সনে মোট মুনাফা হচ্ছে 1,00,000 টাকা, কিসের পূর্বে, মূলধনের সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে। তার মানে আমার অবশ্যই কি করতে হবে, মূলধনের সুদ ও বেতনটা সমন্বয় করতে হবে, অর্থাৎ 1,00,000 টাকা থেকে, 1,00,000 টাকা থেকে আমার মোট মোট মূলধনের সুদ এবং মোট বেতন বাদ দিতে হবে। স্যার মোট মূলধনের সুদ কত টাকা, 5,000 এবং 4,000 কত টাকা হয় স্যার, 9,000 টাকা, এখান থেকে আমার 9,000 টাকা মাইনাস করতে হবে। আর মোট এখানে কত আছে, 9,000, আমার মোট বেতন কত, 22,000 আর 15,000, তাহলে 22,000 আর 15,000 এখানে কত বাকি আছে স্যার, 37,000, একটু মাইনাস করেন, 1,00,000 টাকা থেকে 9,700 অর্থাৎ 46,000 টাকা মাইনাস করতে হবে, 100 - 46, 4 হাতে 54,000 টাকা স্যার, তাহলে আমার বের হচ্ছে 54,000 টাকা। বন্টন যোগ্য মুনাফা হচ্ছে 54,000 টাকা, এবং এখানে বলা হয়েছে যে মুনাফার বাকি অংশ দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে, মুনাফার বাকি অংশ দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তাহলে 54,000 টাকা যদি সমান ভাগে ভাগ করি, তাওফিক পাবে 27,000 টাকা, নাফিস পাবে 27,000 টাকা, তাওফিক পাবে 27,000 টাকা, নাফিস পাবে 27,000 টাকা। তাহলে আমাদের কোশ্চেনের আনসার অলরেডি চলে এসেছে স্যার, তাওফিক এবং নাফিস। আমরা দেখি তাদের আসলে কত টাকা আসছে সমাপনী মূলধন, 7, 5, 12, 17, 7, 9, 97,000 টাকা, 11, 12, 13, 93,000 টাকা এসেছে। প্রারম্ভিক মূলধন যোগ মূলধনের সুদ প্লাস বেতন প্লাস বন্টন যোগ্য মুনাফা, অর্থাৎ এই সবগুলো যদি আমি যোগ করে দিই তাহলে ইজিলি আমার কি হয়ে যাচ্ছে, আমার সমাপনী মূলধনটা নির্ণয় হয়ে যাচ্ছে স্যার, সমাপনী মূলধন নির্ণয় হচ্ছে। প্রারম্ভিক মূলধন, মূলধনের সুদ, বেতন, বন্টনযোগ্য মুনাফা সব যদি যোগ করে ফেলি, সব যোগ করলে আমরা কি পাবো, সবগুলো যোগ করলে আমরা সমাপনী মূলধন পেয়ে যাব। এখন এই বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে গিয়ে আমরা ভুল করব সাধারণত, কারণ হচ্ছে বন্টনযোগ্য মুনাফা কি করে স্টুডেন্টরা জানো, এই যে 1,00,000 টাকা আছে মোট মুনাফা, এই 1,00,000 টাকাকে অর্ধেক অর্ধেক করে দিয়ে দেয়, এখানে দেয় 50,000, এখানে দেয় 50,000। কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে, এই 1,00,000 টাকা তো তারা পাবে না, আগে সেই টাকা থেকে মূলধনের সুদ এবং বেতনটা তো দিতে হবে স্যার, কারণ এখানে তো বলাই আছে মূলধনের সুদ ও বেতন সমন্বয়ের পূর্বে। এটা না বলা থাকলে তো আমার ধরে নিতে হইতো যে না, তারা এখনো বেতন আর মূলধনের সুদটা পায় নাই, তাকে আমার এই টাকাটা আগে দিতে হবে, তারপর যে টাকাটা থাকবে সেটা ভাগ বাটোয়ারা করবো, সেটা ভাগ বাটোয়ারা করে আমরা নিব। তারপর থাকে কত টাকা স্যার, 54,000 টাকা, সেটাকে ভাগ বাটোয়ারা করলে 27,000 টাকা হয়। আমাকে একটু জানান, রেসপন্স করেন যে স্যার বুঝতে পারছি কিনা, নাহলে তো আমি আসলে ব্যর্থ। বুঝেছি ভাইয়া। দেখি আর কে কে বুঝছে, দেখি চেষ্টা করি, দেখি বুঝেছি ভাইয়া, বুঝছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বোঝার জন্য। টিচারের উপর ডিপেন্ড করে না, স্টুডেন্টের মেধার উপর ডিপেন্ড করে। শুধু এই 4-5 জনই বুঝছেন, আর কেউ বুঝে নাই? ভাইয়া বুঝছি। ঠিক আছে, আচ্ছা স্যার, এর পরবর্তীতে এই এর সাথে মিল রেখে, এর সাথে মিল রেখে আর এক ধরনের প্রশ্ন আসে, সেটা হচ্ছে 2 নম্বর এমসিকিউ তে আছে। এই প্রশ্নগুলো লিখে রাখবো খাতার সাথে সাথে, যে কি কি মেইন পয়েন্ট গুলো বলতেছি, যে কখন এরকম প্রশ্ন আসে বা কখন এই সূত্রগুলো ব্যবহার হয়। যেমন এখানে আমরা একটু দেখতে পারি, 2 নম্বর যে প্রশ্নটা সূত্রটা রয়েছে,
খেয়াল করে দেখি, মোট লাভ হতে অংশীদারদের হিসাবে কত টাকা গিয়েছে, অর্থাৎ কত টাকা গিয়েছে মুনাফা থেকে অংশীদাররা কত টাকা পাবে। একটু যদি খেয়াল করা যায় যে আগের সূত্রটাতে সমাপনী মূলধনে কি ছিল, প্রারম্ভিক মূলধন ছিল, অর্থাৎ এই দুই নম্বর সূত্রটাতে প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে বাকি টাকাগুলো কিন্তু ওই ব্যক্তির মানে নিট মুনাফা থেকে কিন্তু সেই টাকাগুলো পাচ্ছে, কারণ প্রারম্ভিক মূলধন তো তার আগেরই টাকা, এটা তো সে নিট মুনাফা থেকে পাচ্ছে না। মানে এই দুই নম্বর এই সূত্রটা হচ্ছে যে নিট মুনাফা থেকে তারা কত টাকা পায়, অর্থাৎ নিট মুনাফা থেকে কত টাকা পাবে তারা, তারা মূলধনের সুদ বেতন এবং বন্টনযোগ্য মুনাফা এই অংশটুকুই তারা শুধুমাত্র নিট মুনাফা থেকে পায়। আর খেয়াল করে দেখো প্রারম্ভিক মূলধনটা, প্রারম্ভিক মূলধন তো তার মূলধন, ঠিক আছে, প্রারম্ভিক মূলধন তার যেহেতু মূলধন ওইটা যোগ করলে আবার সমাপনী মূলধন হয়ে যাবে, কিন্তু এই প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে বাকি যে পয়েন্ট গুলো আছে মূলধনের সুদ বেতন এবং বন্টনযোগ্য মুনাফার অংশ, এই তিনটা একসাথে যোগ করলে আসলে আমরা পেয়ে যাই ওই ব্যক্তি নিট মুনাফা থেকে কত টাকা পেয়েছে। অর্থাৎ এই প্রশ্নটার সূত্রটা হচ্ছে এরকম যে আমাদের যে সমাপনী মূলধনের সূত্রটা যে ছিল এই সূত্রটাকে আমরা লিখবো হচ্ছে নিট মুনাফা হতে কত টাকা পেয়েছে। দুই নম্বর নিট মুনাফা বা মুনাফা হতে, নিট মুনাফা বা মুনাফা হতে কত টাকা পেয়েছে, এই ধরনের কোশ্চেন ডিরেক্টলি বলা থাকবে প্রশ্নে যে নিট মুনাফা থেকে অ্যাকচুয়ালি কত টাকা পেয়েছে। তখন সূত্রটা কি হবে স্যার, প্রারম্ভিক মূলধনটা বাদ দিয়ে দিতে হবে, প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে দিতে হবে। তখন সূত্রটা দাঁড়াচ্ছে যে স্যার মূলধনের সুদ প্লাস বেতন প্লাস বন্টনযোগ্য মুনাফা, আর বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, যে নিট মুনাফা থেকে আমার মোট মূলধনের সুদ এবং মোট বেতন মাইনাস করলে আসে বন্টনযোগ্য মুনাফা, এই বিষয়টা। তাহলে এ ধরনের একটা ম্যাথ দেখি, ম্যাথ দেখলে আসলে বুঝতে পারবো ইজিলি, না হলে আমি মাথার উপর দিয়ে যাবে শুধু সূত্র বললে। আমরা দেখি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ম্যাথ নিট লাভের মধ্যে কত টাকা যাবে। পেয়েছি স্যার, নয় নম্বর কোশ্চেনটা স্ক্রিনে পেয়েছি কিনা একটু জানান আমাকে। জি ভাইয়া। আচ্ছা, একটু কোশ্চেনটা খেয়াল করবো আমরা তাহলে সবাই। অংশীদার ক খ এর প্রাথমিক মূলধন ছিল 40,000 টাকা এবং 60,000 টাকা। লাভ ক্ষতির হিসাব হয় নিম্নরূপ ভাবে, প্রারম্ভিক মূলধনের উপর সুদ পাবে 20% হারে, ক ও খ এর বেতন হচ্ছে যথাক্রমে 10,000 টাকা এবং 5,000 টাকা, আর বন্টনযোগ্য মুনাফা 2:3 অনুপাতে বন্টন হয়। বন্টনযোগ্য মুনাফা 2:3 অনুপাতে বন্টন হয়। 30,000 টাকা নিট লাভের মধ্যে ক কত টাকা পাবে, ক ক এর হিসাবে কত টাকা যাবে। খেয়াল করে দেখো এখানে কিন্তু বলে নাই যে কার সমাপনী মূলধন কত, অর্থাৎ বলেছে নিট লাভের মধ্যে কত টাকা কয়ের হিসাবে যাবে, অর্থাৎ আমি শুধুমাত্র কয়ের ম্যাথটা করলেই হচ্ছে অ্যানসারটা। তারপর আমরা চেষ্টা করি ক খ দুইজনকে নিয়ে নিই ম্যাথটা মিলায় দেখানোর জন্য, আর কিছু না। হ্যাঁ, ক খ দুইটাই দেখাচ্ছে কিন্তু আমার অ্যান্সার কিন্তু স্যার ক, অ্যান্সার হচ্ছে যে কয়ের মধ্যে নিট লাভের কত টাকা যাবে। নিট লাভের টাকা কত যাবে সূত্র কি হবে, প্রারম্ভিক মূলধনটা থাকবে না, কি কি আসবে, শুধু মূলধনের সুদ বেতন এবং বন্টনযোগ্য মুনাফা। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছিলাম তাদের প্রারম্ভিক মূলধন 40,000 এবং 60,000, এটা লাগবে না। মূলধনের সুদ হচ্ছে 20%, অর্থাৎ 40,000 এর 20% হচ্ছে কত স্যার, 8,000। ক্ষয়ের কত হয়, ক্ষয়ের 60,000 এর 20% অর্থাৎ 12,000। ক্ষয়টা আমার প্রয়োজন নাই, তারপরে দেখাচ্ছি আমার মেইন অ্যান্সার কিন্তু হচ্ছে ক, 8,000 টাকা হচ্ছে সে মূলধনের সুদ পাচ্ছে। ক ক্ষয়ের বেতন যথাক্রমে 10,000 এবং 5,000, ক্ষয়ের বেতন হচ্ছে 10,000, ক্ষয়ের বেতন হচ্ছে 5,000। তাহলে স্যার আমরা মূলধনের সুদ পাইলাম, বেতন পাইলাম, এখন কাজ কি করতে হবে, এখন কাজ করতে হবে বন্টনযোগ্য মুনাফার কাজ, বন্টনযোগ্য মুনাফা দিতে হবে। বন্টনযোগ্য মুনাফা কিভাবে বের হবে, বন্টনযোগ্য মুনাফার সূত্র কি, নিট মুনাফা মাইনাস মোট মূলধনের সুদ মাইনাস মোট বেতন, তাহলে হবে বন্টনযোগ্য মুনাফা। তাহলে একটু খেয়াল করে দেখি আমার এখানে বন্টনযোগ্য মুনাফাটা কত আসে, তো এখানে লেখা রয়েছে তাদের 30,000 টাকা নিট লাভের মধ্যে কত টাকা যাবে, তাহলে নিট লাভ হচ্ছে 30,000, এখান থেকে আমাকে মোট মূলধনের সুদ এবং মোট বেতনটা বাদ দিয়ে দিতে হবে। তাহলে খেয়াল করে দেখি তো আমরা স্যার, এখানে মোট মূলধনের সুদ হচ্ছে 8,000 টাকা আর 12,000 টাকা, কত হয় স্যার, 8,000 টাকা আর 12,000 টাকা, মোট মূলধনের সুদ হচ্ছে 20,000 টাকা, আর মোট বেতন হচ্ছে 10,000 আর 15,000, তাহলে মাইনাস হচ্ছে 10,000 আর 5,000, 15,000।
তো 30,000 মাইনাস 35,000 তাহলে স্যার এখানে বন্টন যোগ্য ক্ষতি হয়েছে বন্টন যোগ্য ক্ষতি হয়েছে 5000 টাকা বন্টন যোগ্য ক্ষতি হয়েছে 5000 টাকা এই বন্টন যোগ্য ক্ষতি আমরা কিভাবে বন্টন করব 2:3 অনুপাতে 2:3 অনুপাতে অনুপাত বিষয়টা মনে আছে কিনা তোমাদের আমি আবার একটু বলে দেই 2:3 মানে ক হবে 5 ভাগের 2 ভাগ আর খ হবে 5 ভাগের 3 ভাগ 2:3 মানে কি ক হবে 5 ভাগের 2 ভাগ খ হবে 5 ভাগের 3 ভাগ তাহলে আমরা যদি 5000 টাকা ক এর কথা বলি ক 5000 টাকা যদি 5 ভাগের 2 ভাগ নেই তাহলে 5 দিয়ে ভাগ করলে 1000 2000 তাহলে হবে মাইনাস 2000 স্যার এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে মাইনাস কেন হলো মনে রাখতে হবে এটা বন্টনযোগ্য ক্ষতি হয়েছে বন্টনযোগ্য ক্ষতি হয়েছে এই জন্য আমাদেরকে মাইনাস করে দেখাতে হচ্ছে অর্থাৎ 10,000 আর 18,000 18,000 থেকে 2,000 বাদ দিলে আমার কয়ের মূলধন দাঁড়াচ্ছে কয়ের নিট মুনাফা থেকে দাঁড়াচ্ছে 16,000 টাকা ক হচ্ছে পাবে ক নিট মুনাফা থেকে পাবে হচ্ছে স্যার 16,000 টাকা কিভাবে করলাম বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র প্রারম্ভিক মূলধনটা নেওয়ার দরকার নেই প্রারম্ভিক মূলধন বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো নিতে হবে আমাকে একটু রেসপন্স করেন যে ম্যাটটা বুঝলাম কিনা তো জানান জি ভাইয়া বুঝেছি জি ভাইয়া বুঝেছি দুইজন দেখি আর কি বুঝেছি তিনজন ভাইয়া আপনি নেট মুনাফা হতে কত টাকা হয়েছে এটা নিয়ে জানি কি বলেছিলেন নেট আটকে গিয়েছিল ওটা আরেকবার বলা যাবে আমি বলেছি যে নেট মুনাফা হতে কত টাকা পেয়েছে যদি এটা বলে তাহলে আমার প্রারম্ভিক মূলধনটা নেওয়া যাবে না অর্থাৎ সমাপনী মূলধনের সূত্রে কি আছে প্রারম্ভিক মূলধন মূলধনের সুদ বেতন আর আছে কি বন্টনযোগ্য মুনাফা কিন্তু এখানে আমাদের কি নেওয়া যাবে না এখানে প্রারম্ভিক মূলধনটা নেওয়া যাবে না এখানে মূলধনের সুদ বেতন এবং বন্টনযোগ্য মুনাফা এই তিনটা পয়েন্ট নিতে হবে আর ভুল করে একটা স্টুডেন্ট কোথায় একটা স্টুডেন্ট ভুল করে বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে এটা দরকার পড়লে খাতায় লিখে রাখো যে স্টুডেন্ট ভুল করে বন্টনযোগ্য মুনাফা আর বন্টনযোগ্য মুনাফা কিভাবে নির্ণয় হবে সেটাও মনে রাখো দরকার পড়লে খাতায় লিখে রাখো স্যার নিট মুনাফা থেকে মোট মূলধনের সুদ মোট বেতন মাইনাস করলে তবে যে টাকাটা থাকবে সেই টাকাটাকে বলা হয় বন্টনযোগ্য মুনাফা অর্থাৎ সেই টাকাটাকে আমরা কি করব স্যার ভাগ করে দিব যতগুলো অংশীদার রয়েছে তাদের মধ্যে সেই টাকাটা আমরা ভাগ করে দিয়ে দিব তো সেভাবেই আমরা মূলত যেহেতু ক এবং খ ছিল ক এর টাকাটাই চাইছে আমি তারপর খ এর টাকাটা নিচ্ছিলাম কারণ খ এর মধ্যেও তো আমার মূলধনের সুদ এবং বেতনটা যাচ্ছে যেটা আমার বন্টনযোগ্যে মাইনাস করতে হবে ওই জন্য খ এর টাকাটাও লিখতেছিলাম তো ক্লিয়ার কিনা একটু বলেন দেখি জি ভাইয়া জি ভাইয়া ঠিক আছে এর পরবর্তীতে আমাদের আর দুই তিনটা সূত্রের কাজ আছে এই দুই তিনটা কাজ শিখতে পারলেই আমাদের মোটামুটি ইনশাআল্লাহ অংশীদারি ব্যবসা থেকে আর দুই থেকে তিন ধরনের প্রশ্ন এসেছে আমি আপনাদেরকে সূত্র দেখাই দিচ্ছি কি ধরনের প্রশ্ন এসেছে সেটা হচ্ছে ত্যাগ অনুপাত লাভ অনুপাত এবং নতুন অনুপাত অর্থাৎ 3, 4, 5 এই তিনটা যে সূত্র রয়েছে এই তিনটা সূত্রের মধ্যে অ্যাকচুয়ালি ত্যাগ অনুপাত লাভ অনুপাত এবং নতুন অনুপাত এর মধ্যে সবচেয়ে বেশি আসে যেটা হচ্ছে নতুন অনুপাতটা সবচেয়ে বেশি এসেছে নতুন অনুপাতটা 4-5 বার এসেছে একই কোশ্চেন শুধু টাকাটা চেঞ্জ করাই দিছে ঘুরাই ফিরাই আলটিমেটলি ওই নতুন অনুপাতে যা ছিল তাই দিয়ে রাখছে পাঁচ নাম্বার সূত্রটা দিয়ে আমি প্রথমে ম্যাথ শুরু করছি এখন ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো না হলে এগুলো সব মাথার উপর দিয়ে চলে যাবে খুবই ধীর গতিতে বোঝানোর চেষ্টা করতেছি কারণ লেকচার 6 থেকে 7, 8, 9, 10 সবগুলোই ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো স্যার সূত্র বুঝে বুঝে যদি করতে না পারো তাহলে ওই ঘোরার টিম ঠিক আছে স্যার ঘোরার টিম হয়ে যাবে আমরা প্রথমেই আলোচনা করবো হচ্ছে স্যার পরবর্তী সূত্র সূত্রটা লেকচার শিট অনুযায়ী 5 নম্বরে আছে সেটা হচ্ছে নতুন অনুপাতের সূত্র নতুন অনুপাত কখন হয় নতুন অনুপাত কখন আসে এই সূত্রটা একটু খেয়াল করবো নতুন অনুপাত খেয়াল করবো স্যার মনে করেন ব্যবসা করতেছে দুইজন অংশীদার বা তিনজন অংশীদার তো দুইজন অংশীদার যদি আমি ধরে নেই তারা ব্যবসা পরিচালনা করতেছে এবং মুনাফা হলে তারা পায় এখন হঠাৎ করে যদি কোনো কারণে তাদের একটা নতুন অংশীদার নেওয়ার প্রয়োজন পড়ে তারা কিন্তু চাইলে নতুন অংশীদার নিতে পারে এখন তারা মনে করো একটা নতুন অংশীদার নিল তো আগে ছিল দুইজন সাপোজ দুইজন অংশীদার 2:3 অনুপাতে মূলধন মুনাফা বন্টন করতো 2:3 অনুপাতে দুইজন অংশীদার মুনাফা বন্টন করতো তখন তখন কতজন ছিল তখন ছিল দুইজন ক আর খ এখন আসলো কতজন এখন আসলো ক খ গ তিনজন অংশীদার আসছে এখন যেহেতু তিনজন অংশীদার রয়েছে তাহলে আমার অবশ্যই অনুপাতটা কত হইতে হবে
তিনটা হতে হবে, তাহলে স্যার যেটাই হোক না কেন, মনে করেন 2:1:2 মানে যাই হোক না কেন, কয়টা থাকতে হবে? একটা দুইটা তিনটা অনুপাত থাকতে হচ্ছে না স্যার? এটা একটু বলেন তো, এটা বুঝতে পারছেন কিনা? যেহেতু নতুন অংশীদার আসতেছে, আমার কি একটু নতুন অনুপাত হবে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2016-17 সালের যে কোশ্চেনটা আসছে এইটা দিয়েই আপনাদেরকে বোঝাবো ম্যাটটা, কিভাবে নতুন অনুপাত নির্ণয় করতে হয়। নর্মালি অনেকেই কলেজে এটা শিখে আসে, বাট ম্যাক্সিমাম কলেজে এটা করানো হয় না, নতুন অনুপাত ত্যাগ অনুপাত এগুলো ম্যাক্সিমাম কলেজে করানো হয় না, এই জন্য আমি শেখাচ্ছি। কেউ কি আসো যাদের কলেজে এটা শেখানো হয়েছে, জানাবা আমাকে একটু, কারো কলেজে শেখানো হয়েছে এটা? বুঝতে পেরেছি, তার মানে স্যার কলেজে এটা শেখানো হয়নি নতুন অনুপাত নির্ণয়ের বিষয়টা। নতুন অনুপাতটা আমরা কিভাবে নির্ণয় করি একটু খেয়াল করি। নতুন অনুপাত হচ্ছে, আমার এই প্রশ্নটা একটু খেয়াল করি সবাই, এক নাম্বার যে প্রশ্নটি রয়েছে, সৌরভ ও সিয়াম দুইজন অংশীদার যারা 2:3 অনুপাতে মুনাফা বা ক্ষতি বন্টন করে, তার মানে সৌরভ এবং সিয়াম তারা দুইজন ছিল, সৌরভ আর একটা হচ্ছে সিয়াম। আমি যদি এভাবে চিন্তা করি, সৌরভ আর হচ্ছে স্যার সিয়াম, তারা মুনাফা বন্টন করে কত অনুপাতে? 2:3। 2:3 মানে কি? 2:3 মানে হচ্ছে 5/2 আর হচ্ছে 5/3। সৌরভ পাবে কত টাকা? 5/2 টাকা পাবে, আর সিয়াম পাবে 5/3। অর্থাৎ যদি 5 টাকা মুনাফা হয়, 2 টাকা পাবে সৌরভ আর 3 টাকা পাবে সিয়াম। এই এই অনুযায়ী তারা ব্যবসা করতেছে। এখন তাদের মনে হচ্ছে নতুন করে আর একটা অংশীদার নেওয়ার প্রয়োজন, নতুন করে একটা অংশীদার নেওয়ার প্রয়োজন। সেটা আমাদের নতুন মূলধনের প্রয়োজন হতে পারে বা কোনো দক্ষতার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমার যদি আর একটা অংশীদার প্রয়োজন হয়ে থাকে, আমরা সেক্ষেত্রে কি কাজটা করে থাকি স্যার খেয়াল করবো? অর্থাৎ সায়ান কে তারা 4/1 অংশের নতুন অংশীদার হিসেবে যোগদান করে। নতুন একটা অংশীদার আসলো সায়ান, সে কত পাবে? সে পাবে হচ্ছে 4/1 টাকা। যখন কোন নতুন অংশীদার আসে, মনে রাখতে হবে নতুন অংশীদারের টাকাটা দেওয়ার পর যে টাকাটা থাকে সেই টাকাটা ওরা ভাগ করে নেয়, ঠিক আছে স্যার? নতুন অংশীদার যখন আসবে তাকে টাকা দেওয়ার পর বাকি টাকাগুলা যে দুইজন আছে তাদের পূর্বের অনুপাতে তারা ভাগ করে নেয়, এটা বলা হয়। আমি শর্টকাটটা দেখাই দিব কিভাবে 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়, বাট তার আগে আমি পুরো, হ্যাঁ স্যার, একটা অ্যানালগ পদ্ধতিটা দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ স্যার, যে কিভাবে নির্ণয় করতে হবে, অর্থাৎ সায়ান যেহেতু 4/1 টাকা পাবে, তার আগে ছিল হচ্ছে সৌরভ এবং সিয়াম, তারা পাবে হচ্ছে 4/3 টাকা। 4/3 টাকা তারা তাদের অনুপাতে ভাগ করে নিয়ে নিবে, এটা হচ্ছে স্যার কাজ। সায়ান যেহেতু 4/1 পাবে, তাহলে বাকি সৌরভ এবং সিয়াম পাবে 4/3, 4/3। আমি যে কাজ করি, আমরা 3 × 2 = 6, 4 × 5 = 20, 4 × 5 = 20, 3 × 3 = 9। এখন স্যার আমার যদি অনুপাত হতে হয়, অনুপাত হতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে আমার কি হতে হবে, হর গুলো সমান হতে হবে। 20 20, এখানে হর কত হতে হবে? 20 হতে হবে। তাহলে আমি এখানে কত হর লব্ধে কত গুণ করলে 20 হবে খেয়াল করে দেখি স্যার, 5/5। এইটা 5/5 কেন গুণ করলাম? কারণ আমার হরের মধ্যে 20 দরকার, হরের মধ্যে 20 দরকার, এই জন্য আমাকে কি করলাম, হর ও লব্ধকে 5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি হলো, একটা সুবিধা হইলো আমার এখানে, ইজিলি কিন্তু কাটাকাটি করলে কিন্তু একই থাকতেছে, অর্থাৎ 5/5 যদি কাটাকাটি করি দেই তাহলে একই থাকতেছে, অর্থাৎ 4/5 = 20 আর উপরে থাকতেছে 5/5। আমার দেখেন একটা ইকুয়েশন মিলে গেছে, অর্থাৎ আমার হর গুলো সবগুলোই মিলে গেছে, 6/20, 9/20, 5/20, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে 6:9:5, 6:9:5। আমরা যদি একটু ডিটেইলসে আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে এভাবে করতে হবে, যেমন সৌরভ পাচ্ছে 5/2, সিয়াম পাচ্ছে 5/3, স্বাভাবিকভাবে। কিন্তু হঠাৎ করে নতুন করে সায়ানকে আমরা অংশীদার হিসেবে নিয়েছি, সায়ানকে যখন অংশীদার হিসেবে নিচ্ছি, সায়ান টাকা পাবে 4/1, সায়ানকে যদি 4/1 টাকা দিয়ে দিই, আর থাকতেছে কয় ভাগ? আর থাকতেছে 4/3 টাকা, থাকতেছে কত? 4/3 টাকা, অর্থাৎ 4/3 আমরা সৌরভকে আর সিয়ামকে ওই টাকাটা ওরা পাবে, অর্থাৎ তাদেরকে এই অনুপাতটা গুণ করে দিই 4/3, এটা গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাচ্ছি, 6/20, 9/20। আমার যখন অনুপাত হতে হবে অবশ্যই হরগুলো সমান হতে হবে, আমার যেহেতু এবার তিনজনের অনুপাতটাই লাগবে, আমি যদি সায়ানের অনুপাতটাও বের করবো তাহলে আমার হরে 20 হতে হবে, এমন কিছু নিতে হবে। যেহেতু এখানে 4 রয়েছে, আমরা কি করতে পারি স্যার,
চার পাঁচে 20, পাঁচ দিয়ে গুণ করলে কিন্তু আমার ইজিলি মিলে যাচ্ছে, অর্থাৎ 5/5, অর্থাৎ হর ও লবকে আমরা 5 দ্বারা গুণ করে দিলাম, তাহলে চলে আসতেছে 5/20, 6:9:5। এটা হচ্ছে অ্যানালগ পদ্ধতির পদ্ধতিতে বোঝালাম। এখন একটু খেয়াল করবো যে কিভাবে আমরা খুব দ্রুত 10 সেকেন্ডের মধ্যে আমরা এই ম্যাথটা করে ফেলতে পারি। স্যার দেখবো এটা 10 সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করা যায় দেখবো। একটু খেয়াল করি, আমরা এই আনসারটা চলে আসবো 10 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ। খেয়াল করবো স্যার, এখানে প্রশ্নটা আছে যে সৌরভ আর হচ্ছে সিয়াম, সৌরভ এবং সিয়াম তাদের মুনাফা অনুপাত হচ্ছে 2:3, আর নতুন করে আসছে কে, নতুন করে আসছে হচ্ছে স্যার সায়ান, সায়ান আসছে কত অনুপাতে 1/4। আচ্ছা তাহলে সায়ান আসছে 1/4, এই অংশটুকু আমাদের শুধুমাত্র প্রয়োজন, আর কিছু প্রয়োজন নেই। একটু দেখেন আমার স্ক্রিনটাই দেখেন, এই স্ক্রিনটা খেয়াল করেন, আমার প্রথমে দেয়া আছে হচ্ছে স্যার সৌরভ ও সিয়ামের হচ্ছে 2:3 অনুপাতে মুনাফা বন্টন করে, সায়ান আসছে 4/4, 1/4 সায়ানকে নেওয়া হয়েছে। তাহলে বলা হচ্ছে যে এখন তাহলে নতুন অনুপাত কত, নতুন অনুপাত কত আমাদের অ্যানসার কিন্তু এটা আসছে, আমরা ম্যাথ করে দেখেছি অ্যানসার হচ্ছে 6:9:5। আমরা 10 সেকেন্ডে কিভাবে করব একটু খেয়াল করি, মনোযোগ দিন, 4/1 পাবে সায়ান, তাহলে খেয়াল করে দেখি এখানে আর কয় ভাগ বাকি আছে স্যার, খেয়াল করি 4/1 যদি সায়ান পায় এখানে কিন্তু আর 3 ভাগ বাকি আছে, 4/1 যদি সায়ান পায় আর কয় ভাগ বাকি আছে, 3 ভাগ বাকি আছে, ওই 3 ভাগ দিয়ে আগেরটাকে গুণ করে দিতে হয়। আপনি একটু খেয়াল করে দেখেন, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 2 = 6, গুণ ভাগ পড়াচ্ছি আর কি স্যার। হ্যাঁ এখানে হচ্ছে 4/1 যদি সায়ান পায়, 4/1 যদি সায়ান পায় তাহলে আর থাকতেছে কতটুকু, আর 3 ভাগ থাকতেছে, আর 3 ভাগ থাকতেছে, সেই 3 ভাগকে ওদের আগের টাকা দিয়ে গুণ করে দাও 2:3, অর্থাৎ 3 × 2 = 6 আর 3 × 3 = 9 আমরা পেয়ে গেলাম। এখন স্যার আর লাস্টেরটা কিভাবে আসবে, লাস্টেরটা আসবে হচ্ছে স্যার এই দুইটা যোগ করে দিতে হয়, 3 আর 2 যোগ করলে কত হয় স্যার, 3 আর 2 যোগ করলে 5 হয়, আর এই একের সাথে গুণ করে দিতে হয়। এটা একটু কঠিন মনে হতে পারে, বাট মনে রাখা যায় খুব ইজিলি যে লাস্টেরটা কিভাবে আসবে, এই দুটা যোগ করে দিব 3 × 2 = 5 আর 5 আর 5 = 5। এটা আমি আর একটা ম্যাথ দেখাবো এই নতুন অনুপাতের, তাহলে আমাদের বিষয়টা খুব ক্লিয়ার হবে আশা করছি, আর একটা ম্যাথ দেখালে। এই ধরনের ম্যাথ অসংখ্য বার এসেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং শুধুমাত্র টাকার পরিবর্তন করে দেয় দিয়ে তারপর ওরা হচ্ছে আনসার গুলো করতে বলে। স্যার এই যে এখানে 8 নম্বর ম্যাথটা, 8 নম্বর ম্যাথটা আমি আরেকবার খেয়াল করে দেখাই, 8 নম্বর ম্যাথটার দিকে খেয়াল করি সবাই, এবং এবারে বোঝার চেষ্টা করবো বা আমি জিজ্ঞেস করবো তারপর যে বুঝতে পেরেছো কিনা। 8 নম্বর ম্যাথে আমি এবার শর্টকাটে চলে যাচ্ছি, শর্টকাটে সেটা হচ্ছে এটা বলছে যে ক খ দেখতে পারেন স্ক্রিনে, ক খ 4:3 অনুপাতে মুনাফা বন্টন করে, তারা গ কে নিয়েছে 5/2 ভাগে, তাহলে তাদের নতুন অনুপাত কত। আমি বলেছিলাম যে গ কে যদি 5 ভাগ দেয়া হয় তাহলে থাকতেছে কয় ভাগ, থাকতেছে 3 ভাগ, কারণ 5/2 যদি গই পায় আর থাকতেছে কত, 3 ভাগ, ওই 3 দিয়ে এগুলো কি গুণ করে দিতে হবে, অর্থাৎ স্যার কিভাবে হবে, 3×4 = 12 তারপরে আমরা কি করবো যোগ করবো 4 আর 3 = 7, 7 × 2 = 14। তার বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানান। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা সহজে শর্টকাটে ম্যাথটা করতে পারি। আর আমি যে অ্যানালগ পদ্ধতিতে কিভাবে করতে হয় না স্বাভাবিক ভাবে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছি দুইবার, ওভাবেও করতে পারো আর শর্টকাটটা যদি মনে রাখতে পারো তাহলে তার এমসিকিউ তে ইনশাআল্লাহ কষ্ট হবে না। স্যার আমরা নতুন অনুপাত পর্যন্ত অলরেডি ওভারকাম করে ফেলছি, আর আর দুইটা সূত্রই শিখবো আমরা এখানে শুধু, সেটা হচ্ছে স্যার এখন লাভ অনুপাত এবং ত্যাগ অনুপাত। তো সবার আগে ত্যাগ অনুপাতটা শিখাই দিই, ত্যাগ অনুপাত আর লাভ অনুপাতের সূত্র একই, কাজও একই, ত্যাগ অনুপাতের বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং ম্যাথ করিয়ে দেখাই দিবো তোমাদের কেন এই ত্যাগ অনুপাতটা হচ্ছে। ত্যাগ অনুপাত আসলে বিষয়টা হচ্ছে কি যে আসলে তোমরা অলরেডি প্রায় লাস্টের দিকে লেকচারে চলে আসছো, 8 নম্বর লেকচারে, অধিকাংশ স্টুডেন্ট আমরা যখন অফলাইনে ক্লাস নিতাম তো এই টাইমটাতে কি হয়ে যেত, তাদের এইচএসসি রেজাল্ট হয়ে যেত, এইচএসসি রেজাল্ট হয়ে যাওয়ার সাথে সাথেই প্রায় 30% স্টুডেন্ট কিন্তু কমে যেত, তারা আর পড়াশোনায় থাকতো না, তারা ভাবতো
যে ওর রেজাল্ট খারাপ হয়ে গেছে আর পড়বে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখানে 20% স্টুডেন্ট আছে, ইভেন অনলাইনেও আছে, যারা মনে করতেছে এতগুলো লেকচার শেষ হয়ে গেছে, হ্যাঁ আমরা তো কিছুই এখনো ভালো মতো পড়তে পারিনি, তো আমরা আবার এটা হাল ছেড়ে দিই, ঠিক আছে। আর 10% স্টুডেন্ট আছে একটু ঘুরতে আসে, দেখা যায় স্যার অনলাইনে ক্লাস নিচ্ছে কিনা, স্যার পারে কিনা, বিচার দিয়ে একটু স্যারের ক্লাস ভালো হচ্ছে কিনা, ঠিক আছে, এরা ঘুরতে আসে শুধু, এদের কোনো কাজ নেই। শেখার উদ্দেশ্যে যারা আসে তাদের সংখ্যাটা খুব কম এবং এরাই চান্স পাবে ইনশাল্লাহ, ঠিক আছে স্যার। শেখার উদ্দেশ্যে যারা আছেন তারা ক্লাসে থাকেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের কোশ্চেন গুলোকেও আমি অ্যাপ্রিসিয়েট করি এবং অ্যান্সার করার চেষ্টা করি। এখন যদি কেউ মনে করে যে স্যার অংশীদারি ব্যবসা যদি আমি এখন ইন্টারের কনসেপ্ট পড়াবো, আমি কি ইন্টারে পড়াচ্ছি? এখন ইন্টারে পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি অ্যাডমিশন কোচিং। আমি অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে প্রশ্ন আসবে সেভাবে আমি সহজে দেখানোর চেষ্টা করতেছি, যদি এটা কারো ভালো না লাগে তাহলে আমার কিছু করার নেই স্যার। আর এরকম করে সহজে দেখানো দেখায় কি আমি সেটাও জানি না। আপনারা আমার ক্লাস করতেছেন, আপনারা তো এর আগে অন্য টিচারও ক্লাস করেছেন, আপনারা জানেন সেটা অলরেডি। ত্যাগ অনুপাত আমরা কিভাবে নির্ণয় করি বা কখন হয় এই বিষয়টা, ত্যাগ অনুপাতের বিষয়টা কখন আসে খেয়াল করবো স্যার। ত্যাগ অনুপাত হচ্ছে যে যদি কখনো প্রতিষ্ঠানের নতুন অংশীদার আসে, যদি কখনো প্রতিষ্ঠানের নতুন অংশীদার আসে, দুইটা ঘটনা হতে পারে। প্রতিষ্ঠানে নতুন কোনো অংশীদার জয়েন করতে পারে, প্রতিষ্ঠান থেকে কোনো অংশীদার চলেও যেতে পারে, দুইটা ঘটনা হতে পারে। প্রতিষ্ঠানে যদি নতুন অংশীদার জয়েন করে তাহলে দেখেন ঘটনাটা কি ঘটতেছে। প্রতিষ্ঠানে আমরা ধরে নিচ্ছি ক এবং খ দুজন অংশীদার আছে, তার মানে যত টাকা লাভ হয় তারা দুজনই ভাগ করে নিয়ে নেয়। এখন কোনো একটা সব কারণে তারা আমাদের এখন গ কে নতুন অংশীদার নিয়েছে, তাহলে ক খ গ, তাহলে এখন কজন অংশীদার হয়েছে? এখন তিনজন অংশীদার হয়েছে, আগে অংশীদার ছিল দুইজন, এখন অংশীদার হয়েছে তিনজন। একটু যদি খেয়াল করা যায় আগে আগে 10 টাকা লাভ হলে ভাগ করে নিত দুইজন, এখন 10 টাকা লাভ হলে ভাগ করে নেয় তিনজন। স্যার কি মনে হচ্ছে না যে ক আর খ এর একটু লাভটা কমে গেছে কিনা একটু বলেন একটু? এটা মনে হচ্ছে না যে ক ও খ এর একটু লাভটা কমে গেল আরেকজন যেহেতু অংশীদার আসছে? জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, হ্যাঁ তাদের অবশ্যই লাভের অংশটা কমে গিয়েছে। তো এই যে এখন ত্যাগ অনুপাত মানে কি? ত্যাগ অনুপাত মানে হচ্ছে ক এবং খ এর কতটুকু পরিমাণ অনুপাতে কমে গেছে গ আসার কারণে। অর্থাৎ ত্যাগ অনুপাত কিন্তু ক খ গ তিনজনেরই হবে না, তিনজন তো ত্যাগ করতেছে না, গ তো মাত্র আসছে। অর্থাৎ ত্যাগ অনুপাত শুধু হবে কতক্ষণ জানেন, যারা আগে থেকে আছিল, মনে করো আগে থেকে ওদের অনুপাত ছিল 2:3, ক খ গ আসার পর হয়ে গেছে 2:1:1, মনে করো এরকম হয়ে গেছে, হতে পারে। তো আগে তারা পাইতো 10 টাকা পাইলে দুজন ভাগ করে নিত, এখন 10 টাকা পাইলে তিনজন ভাগ করে নেয়। এখন তাহলে মানে ক আর খ এর তো কিছু না কিছু স্যার ফেলে দিতে হচ্ছে মুনাফাটা, কিছু না কিছু মুনাফাটা ত্যাগ করতে হচ্ছে, যার কারণে গ পাচ্ছে। অর্থাৎ এদেরকে বলা হয় ত্যাগ অনুপাত, এদেরকে বলা হয় ত্যাগ অনুপাত। একটু খেয়াল করে দেখি, আমরা একটা ম্যাথ দিয়ে যদি এক্সাম্পল হিসেবে নেই তাহলে আশা করছি আমাদের ম্যাথও শেখা হয়ে যাচ্ছে এবং পুরো পয়েন্টটাও বোঝা হয়ে যাবে। অর্থাৎ এখানে হচ্ছে ত্যাগ অনুপাতের কোশ্চেন না স্যার, ত্যাগ অনুপাতের কোশ্চেন। নতুন অনুপাত কত, মুনাফার টাকা কত পাবে, ত্যাগ অনুপাত, হ্যাঁ 11 নম্বর পেয়েছি, ঠিক আছে 11 নম্বর কোশ্চেন। স্যার এটা কি ভালো হচ্ছে মেথডটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দিয়েই বুঝাই দিচ্ছি? দেখেন স্যার, জি ভাইয়া, জি ভাইয়া, দুজন অংশীদার আছে তারা কত অনুপাত পায়? তারা অনুপাত পাচ্ছে হচ্ছে স্যার 7:5 স্যার, আগে থেকে তারা 7:5 পায়। এখন গ আসছে, ক খ এখন হচ্ছে গ আসার কারণে তারা এখন অনুপাত পাচ্ছে, তাদের নতুন অনুপাত হচ্ছে এখন 5:3:2। একটু খেয়াল করতে হবে স্যার, 5:3:2। একটু খেয়াল করি তো স্যার, এই যে ক আর খ আগে কত পাইতো, এরা তো স্যার আগে আগে থেকে ছিল হচ্ছে যেহেতু 5:7:5, এটাকে বলা হয় পুরাতন অনুপাত। এখন যেহেতু ক খ গ আসছে নতুন করে, তার মানে এটা কোন অনুপাত? এটা নতুন অনুপাত নির্ণয় করতেছি, নির্ণয় করেছি পুরাতন অনুপাত দেয়া আছে, নতুন অনুপাত দেয়া আছে। এখন আমাদেরকে বলতেছে স্যার ত্যাগ অনুপাত কত, ত্যাগ অনুপাত কত, ত্যাগ অনুপাত কার কার হবে? স্যার ত্যাগ অনুপাত হবে শুধু ক এর এবং খ এর, এবং ত্যাগ অনুপাতটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে নির্ণয় করতে হবে। স্বাভাবিকভাবে এর শর্টকাট নাই, স্বাভাবিকভাবে এর শর্টকাট নাই, যার কারণে আমরা এই যে নর্মালি যে মেথডটা করতে হয় সেভাবেই শিখবো, কঠিন কিছু না কিন্তু স্যার। শুধু বুঝতে হবে কোন জিনিসটা, যে কোনটা তাদের পুরাতন অনুপাত কোনটা তাদের নতুন অনুপাত। আগে থেকে ছিল হচ্ছে 7:5 আর এখন থেকে কত আছে, এখন হচ্ছে 5:3:2, তাহলে এখন তো হচ্ছে নতুন অনুপাত এটা, আর আগে পুরাতন ছিল হচ্ছে এটা। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন অনুপাত বের করতে যাব আমাদেরকে মাইনাস করতে হবে বড়টা থেকে ছোটটা,
বড়টা থেকে ছোটটা স্যার আগে টাকা বেশি পাইতো নাকি এখন টাকা বেশি পাবে কর খ আগে বেশি পাইতো নাকি এখন বেশি পাবে একটু বলো তো আগে বেশি বেশি পাইতো আগে বেশি পাইতো ভেরি গুড তাহলে আগে পাইতো হচ্ছে 7 আর 5 অর্থাৎ ক পাইতো হচ্ছে 12 এর উপরে 7 আর হচ্ছে খ পাইতো 5 / 12 এটা তারা আগে পাইতো এখন কত পাচ্ছে এখন পাচ্ছে কত ক আর খ 5 3 8 2 10 অর্থাৎ এখন পাচ্ছে 5 আর খ পাচ্ছে হচ্ছে 10 এর 3 6 × 12 = 5 × 10 বুঝতে পারতেছি কিনা স্যার এই বিষয়টা আমরা কিন্তু এটা লসাগু করে নিয়ে আসছি যে 530 আছে জি দুগুণে 60 এখন স্যার 5 / 12 60 5 সাথে 35 আচ্ছা এই তো 6 10 এ 60 5 6 30 তাহলে আমার ক এর দাঁড়াচ্ছে কত টাকা এখানে স্যার দাঁড়াচ্ছে 5 / 60 ক এর দাঁড়াচ্ছে 5 / 60 आंसर দাঁড়াচ্ছে আর খ তে কত আসছে খ তে তো নিচে অবশ্যই কত হবে স্যার 60 হবে এখন 12 দিয়ে যখন 7 দেই তাহলে 5 / 60 5 5 = 25 মাইনাস এখানে 6 10 = 60 3 6 = 18 এখন স্যার কেউ আমাকে বলেন না যে স্যার এগুলো কিভাবে করতেছেন এগুলো কিন্তু একদম ক্লাস 6 7 এর ম্যাথ এগুলো না পারলে কিন্তু শেখানো সম্ভব না ভাইয়া বুঝছি এগুলো আচ্ছা স্যার তাহলে আমরা এখানে দেখতেছি যে ক এর মধ্যে আসতেছে কত ক এর মধ্যে আসলো হচ্ছে 5 / 60 আর খ এর মধ্যে আসতেছে কত খ এর মধ্যে আসতেছে 8 7 7 / বুঝতে পেরেছি কিন্তু কেন কিনা এটা একটু জানান আমাকে ঠিক আছে আর একটা ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে লাভ অনুপাত আই ডোন্ট নো যে লাভ অনুপাতের ম্যাথ কোথায় আছে আমরা সব বটন অনুপাত নতুন অনুপাত ত্যাগ অনুপাত এসেছে এটাও 16 18 নম্বরেও লাভ অনুপাত পেয়েছি 19 নম্বর কোশ্চেনে জানতাম যে এসেছে কোশ্চেন এটা এটা মনে আছে কিন্তু কোথায় ছিল এটা জানতাম না তো আমরা এরপরে দেখব লাভ অনুপাতের ম্যাথ কিভাবে করতে একদম হুবহু সেম কাজ কিন্তু বুঝতে হবে যে কেন এটা লাভ অনুপাত হইল এটা লাভ অনুপাত হওয়ার কারণটা কি এটা তো 4 নম্বর সূত্রে ছিল হচ্ছে স্যার লাভ অনুপাত লাভ অনুপাতের ম্যাথ করব আমরা লাভ অনুপাতে কিভাবে কাজ হয় একটু খেয়াল করুন মনে করেন অংশীদারি ব্যবসায়ে তিনজন অংশীদার ছিল ক খ গ তিনজন অংশীদারি ছিল তা মনের সুখে ব্যবসা করছে তারা এখন স্যার যত টাকা মুনাফা হয় তিনজনই ভোগ করে কোনো কারণে একজনের সাথে একজন মারা গেছে বা চলে গেছে বা অবসর নিয়েছে সে চলে গেছে এখন অংশীদারি ব্যবসার অংশীদার কয়জন এখন অংশীদার হচ্ছে মনে করেন দুইজন ক বা খ এখন আগে যত টাকা লাভ হইতো কজন পাইতো আগে যত টাকা লাভ হইতো তিনজন পাইতো এখন কত টাকা লাভ হয় এখন লাভ হলে পায় দুইজন ঠিক আছে তাহলে কি তাদের লাভটা বেড়ে গেছে কিনা নতুন অংশীদারদের কি হলো স্যার নতুন অংশীদার হিসাবে তাদের কি হলো লাভটা লাভটা বেড়ে গেছে যেহেতু একজন চলে গেছে মনে রাখবা নতুন অংশীদার আসলে ত্যাগ অনুপাত হয় আর কেউ চলে গেলে লাভ অনুপাত হয় কারণ লাভটা বেড়ে যাচ্ছে আর লাভ অনুপাত কি গ চলে যাচ্ছে গ যেহেতু চলে যাচ্ছে তাহলে কি গ এর লাভ অনুপাত হবে নাকি শুধু ক আর খ এর লাভ অনুপাত হবে শুধু ভাইয়া এর লাভ অনুপাত হবে তাহলে এখন আমরা একটু খেয়াল করি এই ম্যাথটা হ্যাঁ বলো কোনো কোশ্চেন আছে একজন চলে গেলে তো তার মুনাফাটা নিয়ে চলে যাবে না মুনাফা নিয়ে চলে গেল যদি এক বছর নিয়ে চলে গেল পরবর্তী বছরে আচ্ছা ভাইয়া আচ্ছা আমার কথা বুঝছো স্যার দেখো খেয়াল করি এখন প্রশ্ন দেখো ক খ গ এখানে লেখা আছে ক খ কারবারের সমান অংশীদার স্যার এটা বুঝতে হবে যে সমান অংশীদার মানে কি সমান অংশীদার মানে হচ্ছে 1:1:1 আজকে পর থেকে সবাই মনে রাখবেন যে সমান অংশীদার মানে হচ্ছে 1:1:1 যেহেতু বলা হয়েছে কারবারের সমান অংশীদার ক খ গ কারবারের সমান অংশীদার অর্থাৎ 1:1:1 তাদের অনুপাত খ অবসর নিয়েছে খ অবসর নিয়েছে তাহলে আছে কে কে এখন এখন আছে হচ্ছে ক এবং গ এখন আছে হচ্ছে ক এবং গ খ যেহেতু অবসর নিয়েছে
তার সুনাম আছে 9000 টাকা, এটা জাস্ট এমনি কনফিউজড করে দেওয়ার জন্য দিছে, এটার কোনো কাজ নাই। অবশিষ্ট অংশীদারগণ 3:2 অনুপাতে, অর্থাৎ তোমার গ পাবে কত, নতুন অনুপাত কত, নতুন অনুপাত হচ্ছে তাদের 3:2 অনুপাত। এখন বলতেছে যে তারা এই অনুপাতে ব্যবসা চালানোর সিদ্ধান্ত নিল। হ্যাঁ, এখন নিম্নোক্ত অনুপাতগুলি হতে লাভের অনুপাত বের করো, অন্য যত তথ্যই থাকুক না কেন কোনো কাজ নাই। লাভ অনুপাত মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের শুধু অনুপাতটাই প্রয়োজন, এটা হচ্ছে তাদের পুরাতন অনুপাত আর এটাকে বলা হয় তাদের নতুন অনুপাত। আগে এটা ছিল অনুপাত, এখন নতুন অনুপাতে এভাবে পাচ্ছে। এখন স্যার লাভ অনুপাত কাদের হবে? লাভ অনুপাত হবে হচ্ছে স্যার ক এবং গ এর, ক এবং গ এর শুধুমাত্র লাভ অনুপাত হবে। কিভাবে কাজগুলো হবে একটু খেয়াল করে দেখি। আমরা তো অবশ্যই অনুপাত মাইনাস করি বড়টা থেকে ছোটটাতে। স্যার আগে বেশি পাইতো নাকি এখন বেশি পাবে? ক আর গ এখন বেশি পাবে, তার মানে বড়টা থেকে বেশিটা থেকে কমটা মাইনাস করলে আমরা বুঝতে পারবো যে কত টাকা তাদের বেশি লাভ হচ্ছে। অর্থাৎ 3:2 মানে এখন তারা পাচ্ছে ক পাচ্ছে 5/3, ক পাচ্ছে 5/2 মাইনাস করতে হবে। আগে তারা কত পাইতো? ক আর গ 1, 2, 3 তিনের এক পাইতো, গও পাইতো 3/1। খেয়াল করবো স্যার আমাদের এই 5 আর 3 এটাকে লসাগু করতে হবে, যেহেতু মিল নাই, মিলে মিলতেছে না, তার মানে 3/5 ডিরেক্টলি এটা লিখে দিলাম, কোনো কিছু যেহেতু ভাগ যাচ্ছে না। 3/5 অর্থাৎ এখন আমরা কাজ করবো 3/5 3 3 9 3/5 5 5 আবার এখানেও কত আসবে? 15। হরটা সবসময় সমানই আসবে স্বাভাবিক ভাবে, কারণ এইটার ম্যাথই তো এরকম। 3/5 এটা দিলাম 5, 3/5 3 × 2 = 6 −3/5 5 অর্থাৎ এখানে আসতে হচ্ছে 4/15, এখানে আসতেছে হচ্ছে 1/15। সোজা কথা স্যার 4:1 4:1 স্যার 19 এর আনসার হচ্ছে 4:1 মিলাইতে পারবেন। হ্যাঁ, যেহেতু হর সমান আছে, হর কিন্তু আমাদের লেখার প্রয়োজন নেই, আর হর যেহেতু সমান আমরা সবাই জানি অলরেডি, হর গুলো সমান হলে তাকে আমরা অনুপাতে লিখতে পারি, তো সে অনুযায়ী আমরা কাজ করলাম স্যার। তো বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানান তো এটা। জি ভাইয়া বুঝতে পেরেছি। জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া এখন আমাকে একটু বলেন যে হচ্ছে পরবর্তী লেকচার আমরা যখন ম্যাথ করব 9 নম্বর লেকচারে চলে যাব নাকি পরবর্তী ক্লাসটা সলভ ক্লাস নিব, একটু আমাকে জানান। সলভ ক্লাস, সলভ ক্লাস, সলভ ম্যাথ ভালো হবে। আমি এটা শুরুতেও বলে দিয়েছিলাম যে পরবর্তী ক্লাসে আমার মনে হচ্ছে তাহলে আমরা কতগুলো লেকচার সলভ করব একটু খেয়াল করে দেই, আমি একটু বলে দেই, টার্গেট দিয়ে দেই। সেটা হচ্ছে যে আপনারা সলভ করাই নেবেন ম্যাথমেটিক্যাল লেকচারগুলো, যেমন হচ্ছে 6 নম্বর লেকচারটা একদম ম্যাথ, 7 নম্বর লেকচারে ম্যাথ আছে, 8 নম্বর লেকচার আজকে আমরা শিখলাম, 8 নম্বর লেকচারেও কিন্তু তুলনামূলক অনেকগুলো ম্যাথ আছে। তো 6, 7, 8 মেইনলি ফোকাস করবেন এই বিষয়টা, 6, 7, 8 এই লেকচারটাকে যদি ফোকাস করেন তাহলে কয়টা লেকচারে সলভ নিব একটু বলে দেন। বলে দিলাম আমি স্যার লেকচার 6, 7, 6, 7 এটার হচ্ছে গিয়ে সলভ করাবে নেক্সট ক্লাস, সলভ নেক্সট ক্লাস। একটু যারা স্টুডেন্ট রয়েছে বা আপনাদের যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে একটু জানাই দিতে পারেন যে নেক্সট ক্লাসে স্যার সলভ করাতে চেয়েছেন। ঠিক আছে স্যার, আমার যেহেতু পরবর্তী আরেকটা ব্যাচ রয়েছে আজকের মতো আপনাদেরকে আল্লাহ হাফেজ দিচ্ছি। ক্লাসটা জানি না কি হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন কিনা সবাই সবগুলো বিষয়টা, চেষ্টা করেছি বোঝানোর। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। যদি প্রশ্নে বলা থাকে ক এবং খ দুজন অংশীদার তাদের মূলধন মুনাফা বন্টনের অনুপাত হচ্ছে 3:2 এভাবে বলা আছে, বললো যে গকে তারা 4/2 দেওয়ার জন্য নতুন অংশীদার হিসাবে নিয়েছে, তাহলে নতুন অনুপাত কত এটা বলতে পারে। তো সেক্ষেত্রে নতুন অনুপাতটা কিভাবে বের হবে, আমি বলেছি যে গকে যদি 4/2 দিয়ে দেয় আর থাকতেছে কয় ভাগ, আর থাকতেছে 2 ভাগ, তাহলে সেটাতে গুণ দাও, তাহলে হচ্ছে 3×2 = 6 আর 2×2 = 4 আর তারপরে কি করতে হবে, তারপরে এদুরকে কি করতে হবে, এদুরকে যোগ করতে হবে, এরপরে যোগ করতে হবে 3×2 = 5 আর এর সাথে গুণ করতে হবে 5×2 = 10। যদি এরকম কখনো আসে যে 6:4:10 যদি আমাদের ভাগ করা যায় বা কাটাকাটি করা যায়, খেয়াল করে দেখেন 2 দিয়ে কিন্তু সবগুলো বিভাজ্য,
অর্থাৎ 3 দুগুণে 6 2 দুগুণে 4 5 দুগুণে 10 যদি কখনো এরকম বিভাজ্য আসে ঠিক আছে স্যার তাহলে যতটুকু ছোট করা যায় আমরা ততটুকু পর্যন্ত এটা বিভাজ্য করে নিব এবং এই ছোটটাকে আমরা অ্যানসার বলে গণ্য করব বুঝতে পারছিস কিনা বিষয়টা মনে পড়ছে কিনা যেটা জি ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো সলভ ক্লাসে দেখা হবে সলভ ক্লাসে সবাই প্রবলেম নিয়ে আসবেন এবং প্রবলেম না থাকলে কিন্তু আমি সলভ করাবো না যার প্রবলেম থাকবে তাদেরকে সলভ করাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া